নিজের বুকে উঠায়া মা সন্তানকে নিয়ে যখন ঘুমিয়ে গেছে প্রস্রাব পায়খানা শুরু করছে মার বুকের উপরে প্রস্রাব করছে পায়খানা করছে এখন সন্তানকে কোথায় শোয়াবে মাকে সন্তান মা কোথায় শুইবি নিজে বইসা গেছে বইসা যায় এবার বলতেছে সন্তান গালে চুমুকায় মুখে চুমুকায় টুটে চুমুকায় হাতে চুমকার বলে বাবা আমার না জানি তোর পেট খারাপ হইছে এত কষ্ট মাকে দিলেন মা ছর দেয় নাই তারপর দেয় নাই এরপরও চুমুকায় পায়ে চুমুকায় হাতে চুমুকায় বলে বাবা রে না জানি তোর বোঝে আজকে পেট খারাপ হইছে কথা কি সত্য নাকি মিথ্যা জোরে কর এমন আদর যত্ন আপনার মা বাবা আপনাকে করছে কি করে নাই দুনিয়ার সব মারাই সন্তান কেমন করে করে এই হলো মা জাতি লোকটা বলতেছে লোকটা বলতে গল্লার বান্দা এসে আমার মা আমার জন্য কত কষ্ট করছে আমার মা বুড়া হয়ে গেছে আমার মার তো এখন কেউ নাই আমি মার খেদমত করি সারাদিন কাজ করার পরে আমি মাকে সেবা যত্ন করার চেষ্টা করি মুসা পয়গামরে এবার ডেকে বলে তাইলে আমি আরেকটা আশ্চর্য বিষয় দেখছি কি দেখছো কো দেখছি তুমি যখন তাকে কাটুরি থেকে নামাইতেছিলে তার জিব্বা দিয়া মুখ দিয়া বিড়বিড় বিড়বিড় করে সে যেন কি বলতেছিল আল্লাহর বান্দা এমন কি মুখ দিয়া সে তোমার জন্য বলতেছিল যুবক পরে পয়গম্বর যুবক যুবক বলে ও গো আল্লাহর বান্দা তাইলে শুনো আমার মা না একটা পাগলা দোয়া আছে মার পাগলা দোয়া যেই তো আমার বিশ্বাস আল্লাহ নিবে না এমন একটা দোয়া আমার মা আমার জন্য করে আমি যখন মারে গোসল দেওয়াই আমি যখন খেদমত করি আমার মা জবান দিয়া আগে উচ্চারণ করে কথা বলতে পারতে এখন পারে না তবে বিড়বিড় বিড়বিড় করে কি বলে জানি বিড়বিড় বিড়বিড় করে বলে হে আল্লাহ হে আল্লাহ আপনি আমার ছেলেটাকে হাসরের ময়দানে পয়গম্বর মুসার সাথী বানায় দিয়েন এই দোয়া করে আল্লাহুম্মা জাআল ইবনি জালিসি মুসা আপনি আমার সন্তানকে মুসার সাথী বানাইয়া দেন ও আল্লাহর বান্দা মা এই দোয়া করে এটা কি সম্ভব আমি একজন কসাই সারাদিন রোদরে পুরা হালাতের ভিতর দিয়ে আমি গোশত বিক্রি করি আমার মা আমার জন্য দোয়া করে আমি নাকি মুসার সাথী হয়ে যাব গা আমার আল্লাহ এই দোয়া কি কবুল করবে নাকি তবে এই দোয়াই করে মুসা পয়গম্বর বলে তাইলে শুনো খুশখবরি শুনো খুশখবরি নাও এ আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দা তোমার মার খেদমত কইরা তুমি এত বড় লাভবান মর্যাদাবান হইছো ওই যে তোমার অবিশ্বাসের দোয়াটা আল্লাহ কবুল করে ফেলেছে সুবহানাল্লাহ জোরে কর তোমার অবিশ্বাসের দোয়াটা তোমার মালিক কবুল করছে সত্যি সত্যি তোমার মার দোয়া কবুল কইরা ও আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ জান্নাতে মুসার সাথে বানায়া ফেলছি তুমি জানো এই পথিকে এই পথিকে জানো এই পথিকার কেউ না এই পথি কইল ওই যে তোমার জান্নাতের সাথী মুসা ওই মুসা কে আল্লাহ আল্লাহর কাছে যখন আরজি পেশ করছে জান্নাতের সাথী দেখবো তখন স্বয়ং আল্লাহ তোমার নাম উচ্চারণ কইরা আমাকে তোমার তালাশে পাঠায় দিছে সবাইকে আল্লাহ তাআলার সামনে একদিন নিজের চেহারা নিয়ে দাঁড়াতে হবে এই চেহারা একদিন আল্লাহকে আপনাকে আমাকে দেখাতে হবে যে রাতের গভীর এই যে রাত্র হইছে মোবাইলের গ্যালারির সামনে নিয়ে হয়তো লুকিং তাকায় তাকায় দেখে অথবা ঘাম দেখে অথবা খেলা দেখতেছি তার চেহারাও কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবে আর যে নাকি আল্লাহর তাআলার ওই বান্দা যে নাকি কোরআন হাদিসের মজলিসে বইসে আলোচনা শুনতেছে উলামা হযরতদের চেহারার দিকে তাকায়া তাকায়া রাসূল বলেছেন কিছু মানুষ এমন আসবে আমি চিরজীবন থাকবো না যাদের চেহারা দেখলে পরে নবী দেখার সব হয়ে যাবে
আমার আবু বকর আমি নবীর চেহারা দেখা জান্নাত লেখে নিছে আমার উমর আমার উসমান আলী আমি নবীর চেহারা দেখে জান্নাত কামাই করছে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মত কার চেহারা দেখা জান্নাত কামাইবে আমার গুনাহগার উম্মত কিয়ামত পর্যন্ত আসবে আমার গুনাহগার উম্মত কার চেহারা দেখা জান্নাত অর্জন করবে রাসূল বলে গেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীর ওয়ারিস উলামাদের চেহারা তাকায়া তাকায়া দেখবি ওরা হাসরের ময়দানে নবী দেখার সওয়াব নিয়া দাঁড়ায়া যাইবি দাঁড়ায়াইবে দেখবে তারকে তার আমলনামায় নবী দেখলে যে সওয়াব হইতো ওই অটাল পরিমাণ বহুত পরিমাণ সব জিজ্ঞেস করবি সব কুত্তিকা নবী তো আমি দেখি নাই সব আমার অর্জন হয় নাই বলবে নবী দেখা নাই কিন্তু নবীর ওয়ারিস গোলাম হযরতের চেহারা মাহফিলে বসে বসে দেখছিল সুবহানাল্লাহ কোন নবীর চেহারা দেখছে আবু বকর জান্নাত কামাইছে নবীর চেহারা দেখছে উমর জান্নাত কামাইছে এমন কি নবীর চেহারা নবীর সুহবত গ্রহণ কইরা তারা দুনিয়া উজালা কইরা ফেলছে পুরা দুনিয়া উজালা করে ফেলছে এই জান্নাত কবি সুন্দর করে আবু বকরের শানে পায় কবি সুন্দর কইরা উমরের শানে সুন্দর করে কবিতা কয় কবি সুন্দর করে উসমানের শানে কবিতা গায় কবি সুন্দর করে আলীর নামে কবিতা গায় কবি সুন্দর করে মুআবিয়ার নামে কবিতা কয় কবি সুন্দর করে বলে দুনিয়ায়ে সাদাকাত মে তেরে দুনিয়ায়ে সাদাকাত মে দুনিয়ায়ে সাদাকাত মে তেরে নাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়ায়ে সাদাকাত মে তেরে দুনিয়ায়ে সাদাকাত মে তেরে নাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়ায়ে আদালত মে তেরে দুনিয়ায়ে আদালত মে তেরে নাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়ায়ে সখাওত মে তেরে দুনিয়ায়ে সখাওত মে তেরে নাম রহেগা উসমান তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়ায়ে সুজাওত মে তেরে নাম রহেগা আলী তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়ায়ে সিয়াসত মে তেরে দুনিয়ায়ে সিয়াসত মে তেরে নাম রহেগা মুআবিয়া তেরা নাম সে ইসলাম রহেগা আল্লাহু আকবার নবীর সাহাবীদের শানে কবিতা গেয়ে ফেলছে ওই হ নবীর সাহাবারা যারা নবীর চেহারা দেখে দেখে জান্নাত কামাইছে এই যুগের মানুষেরাও যখন উলামাদের চেহারা দেখবে এই উলামাদের চেহারা দেখার কারণে সুগিরা গুনাহগুলা যখন ঝরে যাবে তখন তাদের এই নবী দেখার সওয়াব হাশরের ময়দানে দাঁড়ায়া যাইবে এই চেহারা আল্লাহকে দেখাবে আল্লাহ তখন তার চেহারার মধ্যে নূর দেখবে নূর আরে আকিল নাগো গাফিল আরে আকিল নাগো গাফিল তুজি দুনিয়া সে জানা গে কে একদিন আপনা মুখ খুদা কো বিগি দেখা না গে এমন একদিন আসবে যেদিন আপনার চেহারা আপনার মুখ আল্লাহকে দেখান লাগবে দুনিয়া যা থাকার জায়গা না চিরজীবন থাকা যাবে না জগাজি লাগানে কো জগাজি জগাজি লাগানে কো দুনিয়া নেগি গে এ ইবরত কি জাগে তামাশা নেগি গে থাকবেন চিরজীবন থাকবেন নাকি যাওয়া লাগবে
কোথায় যাবেন? পরকাল আছে তো, এই জুরুন আছে তো, পরকাল আছে, মৃত্যু তো সবার আসবে, ইনশাআল্লাহ আসবে তো। হ্যাঁ, মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোন সুযোগ আছে? লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। দিমুন, মৃত্যুর সময় যখন গণিয়ে আসবে, আপনাকে আমাকে এক পা সামনেও আগান যাবে না, এক পা পিছনেও যাওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং মৃত্যু যেহেতু আপনার আমার জন্য নির্ধারিত রয়েছে, যেতে হবে, তো আল্লাহর কাছে কি গুনাহগারের সুরত নিয়ে, গুনাহগারের চেহারা নিয়ে যাইতে চান, নাকি নেককার হালতে যাইতে চান? আল্লাহ আমাদের সবাইকে নেককার বানায়। আমিন বলুন, সকলে বলে আমিন। আয়াত তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের রব তোমাকে, তোমার রব তোমাকে আদেশ করতেছে, একমাত্র তুমি ইবাদত করো আল্লাহর। জোরে কোন, আমরা ইবাদত করি কার? জীবন ভর ইবাদত করব কার? আরো জোরে বলেন না, কার? জীবন ভর ইবাদত করব আল্লাহর, আল্লাহর ইবাদত করব। তার মানে লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর তাআলার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না, শরীক চলবে না। আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, লা শারীকা লাহ, তার সাথে কোনো শরীক নাই, আহাদান সামাদান, তিনি একজন, তিনি অমুকাপিকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এমন যে তার সমকক্ষ কাউকে করা চলে না, ঠিক কিনা জোরে বলেন। এই ন, এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আল্লাহ বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশে মানব জাতিকে আল্লাহর হকের কথা বুঝাই দিছে, দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা মানব জাতিকে মানব হিসাবে মানবের হক বুঝাই দিতেছি। আল্লাহ বলতেছি, আমার হক আদায় হইবি, তোমরা আমার ইবাদত করবা, শরীক করবা না। দুই নম্বর, ও মানুষ, ও মানব, তোমরা তোমাদের হক আদায় করো, হুকুকুল আদায় করবা, হুকুকুল ইবাদত আদায় করবা, বান্দা বান্দার হক আদায় করবা। বান্দা বান্দার হকের মধ্যে প্রথম নম্বরের যে হকটা আল্লাহ তাআলা আয়াতে বলতেছি, বান্দা তোমরা প্রথম নম্বরের হক, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদয় আচরণ করো। তার মানে মা বাবার সাথে সদয় আচরণ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। আয়াতের মধ্যে আল্লাহ ছয়টা আদেশ নির্দেশ করছেন। এক নম্বর বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার ব্যাপারে ছয়টা আদেশ নিছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদয় আচরণ করো। দুই নম্বর আল্লাহ বলতেছেন, ফালা তাকুল্লাহুমা উফ, মাতা পিতার সাথে কখনো উফ শব্দ বলিও না। তিন নম্বর আল্লাহ বলতেছেন, ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে কখনো ধমকি দিও না, মাতা পিতাকে কখনো ধমকি দিও না। চার নম্বর আল্লাহ বলতেছেন, ওয়াকফিদুলাহুমা জানাহাদুল্লি মিনার রহমা। আল্লাহ বলতেছি, তারা যখন বুড়ো হয়ে যায়, তাদের জন্য নিজেদের ডানা অবনত করে বিছিয়ে দাও। শেষ নম্বর আল্লাহ আর একটা বলতেছি, দুনিয়ায় তাক না তাক, মরা যাক অথবা জিন্দা থাক, তাদের জন্য দোয়া করো, রব্বি রহম হুমা কামা রব্বায়ানি সাগীরা। এই নির্দেশগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিতেছে,
তার মানা সন্তানদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বুঝায় আয়াত দিয়ে আল্লাহ বুঝায় সন্তানরা মাতা পিতার সাথে সদয় আচরণ করো রাসূল বলে সদয় আচরণ কেমনে করবা ইহসান করো তার মানা হচ্ছে তোমার মা তোমার বাবা তোমার জন্য যতটুকু করছে তুমি তোমার মা বাবার সাথে এতটুকু করো ইহসানের মানা হলো তার চেয়ে বাড়ায় আরেকটু করো এই বাবা আপনি আপনার সন্তানের জন্য যতটুকু করবেন আপনার স্ত্রীর জন্য যতটুকু করবেন আল্লাহ এটাই বোঝাইতেছে তুমি এতটুকু তোমার মার জন্যও করো আবার রাসূল বলে কেউ যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করে সদয় আচরণ করে তাইলে রাসূল বলেন তাইলে ওই ব্যক্তির জন্য জান্নাত সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ মা বাবা কার কার কাছে হাতটা তুলেন কার কার মা বাবা হাত তুলে মা বাবা আছে আসসালামু আলাইকুম কার মা আছে হাত তুলে বাবা নাই কার বাবা আছে মা নাই হাত তুলে আমার মা নাই আমার বাবা আছে মা নাই কার কার হাত তুলেন মা বাবা থাক না থাক আলোচনাটা শোনার দরকার আছে না নাকি উঠবেন না তো কেউ শেষ পর্যন্ত উঠবেন না ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন শুকর বলে আমিন রাসূল বলতেছেন যে নাকি মা বাবার সাথে ইহসান করবে তার জন্য জান্নাত এইজন্য এক হাদিস আছে রাসূল বলেন কোন মানুষের মা কোন মানুষের বাবা যদি জান্নাত ঘরে থাকে কেউ যদি তার মা বাবাকে ঘরে রাইখা সকাল করে তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে যায় সুবহানাল্লাহ জোরে বলেন আর যদি কেউ মা বাবাকে ঘরে রাইখা তার খেদমত তার সন্তুষ্টি নিয়ে সকাল করে একজন মা অথবা বাবা যে কোনো একজন তার জন্য একটা জান্নাতের দরজা খোলা হয় কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা বাবার সাথে সুন্দর আচরণ করছে কইরা সন্ধ্যা করছে মা বাবা তার প্রতি খুশি আল্লাহ তাআলা দুই মা বাবার কারণে দুই জান্নাত দান করে আর যদি কেউ একজনের সন্তুষ্টি নিয়ে সন্ধ্যা করে তাইলে একটা জান্নাত খোলা যায় এই জন্য রাসূল ভিন্ন হাদিসে বলেন হুমা 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 জান্নাতুকা ওয়া নারুকা রাসূল বলে উম্মত রে শুনো তোমাদের মা বাবা তোমাদের জন্য ওরা হলো জান্নাত তোমাদের মা বাবা তোমাদের জন্য ওরা হইল জাহান্নাম তার মানে কেউ যদি মা বাবার সন্তুষ্টি করে লয় তার জন্য জান্নাত কেউ যদি মা বাবার অসন্তুষ্ট করে তার জন্য জাহান্নাম আমাদের মুফাসসিররা ওয়াকাত সুন্দর করে বলে মাইকটা সুন্দর করে মুফাসসিররা সুন্দর করে ওয়াকাত বলে এই যে দেখেন না এই যে দেখেন না মা বাবার হক যদি কেউ আদায় করে মা বাবাকে যদি দুনিয়ায় সুন্দর মতে আদায় করে মা বাবাকে সন্তুষ্ট করে ফেলে তাইলে ওর জন্য শুধু দুনিয়া শুধু আখিরাতে আল্লাহ জান্নাত রাখছে মন না দুনিয়াতেও তার জন্য শান্তি আখিরাতেও তার জন্য শান্তি এই জন্য যাদের মা আছে গড়ি যাদের বাবা আছে গড়ি মনে করবেন আপনার করে আপনি জান্নাত রাইখা আসছেন সুবহানাল্লাহ বলেন না জোরে বলেন সুবহানাল্লাহ যার একজন মা আছে মনে করবেন একটা জান্নাত করে রাইখা আসছেন যার একজন বাবা আছে মনে করবেন আপনার বাবাকে আপনি জান্নাত জান্নাত হিসেবে করে রাইখা আসছেন মা বাবা সন্তানের জন্য কত দরদি কত উপকারী যার মা বাবা নাই সে বুঝে যার মা বাবা আছে সে বুঝে না যার মা বাবা নাই সে বুঝে অবশ্য এখানে যারা 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 মা বাবা হারাইছেন তারা বুঝে মা বাবা হারানোর বেদনা কত যে কষ্ট স্ত্রী যদি হারায়া যায় বিয়ারও করা যায় সন্তান যদি মরে যায় আল্লাহ ভাগ্যে রাখলে আরেকটা সন্তান দান করে কলিজা ঠান্ডা করে দেয় মা যদি একবার হারায়া যায় সারা দুনিয়া তালাশ করলে ওই মাকে পাওয়া যায় না বাবা যদি একবার মরে যায় আর দুনিয়ার কোন পুরুষকে বাবার ডাকেও শান্তি পাওয়া যায় না জোরে গন্ডি কিনা যদি আপনি আমি হাজারো মানুষে বাবা ডাকতে পারি কিন্তু বাবার আদর পাওয়া যায় না জোরে গন্ডি কিনা আসল বাবা যদি হারায় যায় নকল বাবা দিয়ে নকল বাবা দিয়ে বাবার কদর চলে না আসল মা হারায় গেলে নকল মা দিয়ে চলে না এই যে নকল মা একজন আছে শাশুড়ি তার মা না বিয়ে করার পর বউয়ের মা ও মা মায়ের স্থানে
কিন্তু বউয়ের মা কতদিন মা বউ যতদিন আপনার ততদিন সে মা বউ যদি চলে যায় মা আর আপনাকে ছেলের মতো দেখবে না ছেলের মতো কদর করবে না ঠিক না জুড়ে কোন তাহলে মা হারাইলে মার কদর বোঝা যায় বাবা হারাইলে বাবার কদর বোঝা যায় জন্য রাসূল বলে উম্মত আমার দুনিয়াতে আসো মা বাবা আছে মা বাবাকে গনিমত মনে করো জান্নাত সমঝো জান্নাত বুঝানেও ওই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এক যুবকের ওয়াকা তাফসীরের কিতাবের মধ্যে নই নিয়ে আসছে বলতেছে সে তার মাকে জান্নাত মনে করছে দুনিয়াতে মুসিগিরি করছে দুনিয়াতে ছামারগি দুনিয়াতে কষাইগিরি করছে কষাইগিরি দুনিয়াতে যারা কষাইগিরি করে অত নিম্নমানের মানুষ হয় বাজারে শুধু গোশত বেশে ওরা নিম্নমানের মানুষ মনে করি আমরা কিন্তু দুনিয়াই তাইকে মাকে খুশি করছে এই জন্য মার সন্তুষ্টি নিছে দুনিয়াতে তাইকে জান্নাতের সার্টিফিকেট পাইছে শুধু জান্নাতের সার্টিফিকেট পাইনে মুসার সাথে হইছে মুসার সাথে কেমন হইছে তাফসীরের কিতাবের মধ্যে ওয়াকাতান সে আল্লাহর পয়গাম্বর কালিমুল্লাহ মুসা যে নাকি আল্লাহর সাথে কথা কইতে জানে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহর সাথে মুসা কথা একটা কয় মুসায় কথা কয় আল্লাহর সাথে আল্লাহ মুসার সাথে কথা কয় বাড়াইয়া কয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে মালিক আল্লাহ ও মালিক হাসরের ময়দানে নাকি প্রতিদিন জান্নাতি মানুষের জন্য আপনি একজন একজন সাথী দান করবেন মালিক আল্লাহ আমি জানতে চাই হাসরের ময়দানে আমি মুসার জান্নাতের সাথী কি হবে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছে মুসা মুসা বলি আল্লাহ আমি আমার জান্নাতের সাথীটাকে দেখতে চাই দুনিয়ার কষাই নাকি আমায় আমি পয়গাম্বর মুসা মুসার সাথে হবে এটা কি বেমানান হয় না এ হে এমন কি আমল তার যে আমল দিয়া সে একজন জালিলুল কদর পয়গাম্বরের জান্নাতের সাথী হয়ে গেল গা সুবহানাল্লাহ জোরে একটা বলেন মুসা আল্লাহ তাআলার কাছে বলতেছে এমন কি আমল করছে তবে আমি তার চেহারাটা দেখতে চাই আল্লাহ আল্লাহ মালিক আমি তার চেহারাটা এক নজর দেখে আসতে চাই আল্লাহ বলে মুসা রে যদি চার চেহারা দেখতে চাও তাহলে যাও অমুক এলাকায় চলে যাও ওই এলাকায় নদীর কিনারে একটা বাজার দেখবা ওই বাজারের কিনারে একটা দোকান দেখবা অমুক জায়গায় অমুক অমুক আকৃতির অবয়বের একটা মানুষ চুকির উপর উঠে কাঠের উপর বসে বসে গোশত বিক্রি করতেছে গোশত বেচতেছে যাও যাও তার সাথে তুমি মুলাকাত করে আসো তাফসীরের কিতাবে বলে মুসা পয়গম্বর জান্নাতে তার সাথী কসাইকে দেখার জন্য মাইলকে মাইল সফর কইরা ওই বাজারে চলে গেছে বাজারে দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সে কিভাবে গোশত বিক্রি করে আর কি আমল করে দাঁড়ায় দাঁড়ায় সে সুন্দর করে দেখতেছিল সন্ধ্যা হয়ে গেছে গা ওই কসাই ব্যক্তিটা বাজারে যে গোশতগুলা বিক্রয় করছে অবশিষ্ট গোশতগুলা একটা কাটুরিতে থলির মধ্যে ভরছে একটা পলিথিনে ভরছে তার পলিথিনটা সে হাতে নিয়ে আবার বাড়ির দিকে রওনা করছে মুসা মুসা পয়গম্বর সে তার পরিচয় দেয় না পিছনে পিছনে হাঁটতেছে সে তার আমল গুলা লক্ষ্য করতে যে কি আমল করছে না জানি কত বড় অজানা আমল কইরা সে আল্লাহর কাছে চলে গেছে গা সুবহানাল্লাহ জোরে কর মুসা ভাবতে যে কত বড় আমল জানি করলো যে আমল দিয়ে তার মালিক তার প্রতি এত খুশি যে একজন কসাই ব্যক্তিকে মুসা পয়গম্বরের সাথী বানায় ফেলছে কিছু বলে না তাকায় তাকায় আমল দেখতে যে সন্ধ্যা হইছে বাড়িতে চলে যায় মুসা একজন সাবিল হইয়া একজন আবির হইয়া পথিক হইয়া পিছনে পিছনে চলতেছে বাহানা পেশ করছে ব্যক্তিটা যখন তার বাড়ি পর্যন্ত চলে গেছে
তার বা সামনে গিয়ে বলতেছে বাইরে এ ভাই লম্বা সফর কইরা মুসাফিরের হালাতে দূর দেশ থেকে আমি তোমাদের দেশে আসছিলাম রাত্র হয়ে গেছে গা গভীর রাত্র বাইরে এই মুহূর্তে আমি আমার বাড়ির সীমানা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখি না তোমার কাছে আমার একটা আবদার এ ভাই রাত্রি যাপনের জন্য আমাকে কি তুমি একটু জায়গা করে দিবা এমন কোন ভালো বিছানার আমার প্রয়োজন নাই আমাকে শুধু তুমি তোমার ঘরের মধ্যে থাকতে একটা সুযোগ দিবানি মুসাফির মানুষটা একজন মুসাফির মানুষ যখন আপনাকে অনুনয় বিনয় করে যখন এরকম করে বলবে আপনার দরদে যদি দিলে যদি মায়া থাকে অন্তরে যদি মায়া থাকে বলবেন থাকেন ঠিক কিনা মুসাফির মানুষ বলতেছি আল্লাহর এই যুবক প্যারা বান্দাটা ও তো স্বাভাবিক যুবক প্যারা বান্দা না বাবা ও তো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল কইরা আরশে লাগাল পাইছে সুবহানাল্লাহ কোন আল্লাহর আরশ লাগাল পেয়েছে দুনিয়ার জমিনে থেকে আরশ লাগাল পাইছে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে দুনিয়ায় তাকে আসমানে তাকায় আল্লাহর আরশ দিকে ফেলায় হযরত আলে মুলামা যারা আছে নবীর ওয়ারেস আল্লাহর রাসূল যখন মসজিদের মিহরাবের মধ্যে বসে যাইতেন মসজিদের মিহরাবের মধ্যে বসে কখনো কখনো আল্লাহর রাসূল জান্নাত দিকে ফেলতেন সুবহানাল্লাহ বাড়ি দিকে জোরে সুবহানাল্লাহ বলেন জোরে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল কখনো কখনো জাহান্নাম দিকে ফেলতেন কোন কোন নামাজের ওয়াক্তে এমন হইছে ফজরের ওয়াক্ত নামাজ পড়ছেন আল্লাহর রাসূল ফজরের ওয়াক্ত থেকে জোহর পর্যন্ত বসে রইছেন উঠেন না জোহর থেকে আবার নামাজ পড়ছেন উঠেন না আসর পার হইছে আসরের নামাজ পড়ছেন মাগরিব পার হইছে এশা পর্যন্ত সাহাবায়ে কেরাম বলতেছে সরকার এশার নামাজ পড়ে সালাম ফিরায়া তিনি যখন ঘুরে বসছেন সাহাবায়ে কেরাম এতক্ষণ পর্যন্ত ভয়ে রাসূলকে কিছু না বললেও ঘুরা বসলে রাসূলকে বলে আল্লাহর রাসূল সরকার ওই কবে ফজরের ওয়াক্ত থেকে বসছিলেন নামাজ যায় আবারও বইসা থাকেন নামাজ আসে আবারও বইসা থাকেন উঠলেন না কিছুই বললেন না খাবার দাবার সব বন্ধ সরকার গো গো সরকার সরকার গো এত লম্বা বৈঠক কি লাগা করলেন আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে আমার চোখ দিয়া কিন্তু আমি শুধু দুনিয়া দেখি না আমি আখেরাতও দেখি আরো জোরে সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে আমার এই চোখ দিয়া আমি শুধু জমিনের উপরে দেখি না জমিনের নিচেও দেখি আমার এই চোখ দিয়ে আমি আসমানের উপরে দেখি আমার এই চোখ দিয়ে আমি আমার রুবুবিয়তের পরিচয় তাকায় তাকায় দেখি আল্লাহু আকবার জোরে বলেন আমি নামাজের মধ্যে বৈশা বৈশা নামাজ শেষে যখন বসেছিলাম মুরাকাবায় চলে গেছিলাম আমার মালিক আমার সামনে জান্নাত তুলে ধরছে সুবহানাল্লাহ আমি জান্নাতের নাজ নিয়ামত মসজিদের মেহরাবের মিম্বরের কাছে মেহরাবে বইসে বইসে জান্নাত আমার উম্মতের জান্নাতগুলো তাকায় তাকায় দেখছিলাম আমার উম্মতের জন্য হুর গিলমানগুলো তাকায় তাকায় দেখছিলাম আমাকে আল্লাহ জান্নাত দেখাইছে হাদিসে আসছে জান্নাতের একটা আঙ্গুরের তুরা রাসূল কো একটা তুরা আমার সামনে ধরছে আমি যদি জান্নাতের একটা তুরা আনতে পারতাম হাত বাড়াইছিলাম তাহলে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে জান্নাতি একটা আঙ্গুরের তুরা খায়া কিয়ামত পর্যন্ত শেষ করতে পারতো না আমি দেখেছি জাহান্নামও দেখেছি আমি এই নবীর ওয়ারিস যারা ওলামা ওরাও কিন্তু দেখে ওরা সাগরের উপর দিয়ে যখন নৌকা চলায় ওরা দেখে পানির নিচে কি আছে দেখে মৎস্যগুলো আল্লাহর নামের জিকির করতেছে ওরা দেখে আকাশের দিকে তাকাইলে পাক পাকালিরা গাছ গাছালিতে আল্লাহর নামের জিকির করতেছে ওরা দেখে ওরা কান দিয়ে শুনে আল্লাহু আকবার বলেন আর ওই সমস্ত নবীর ওয়ারিস আলেমের উপর অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়ন দুনিয়ার মানুষ সহ্য করলেও আল্লাহ সহ্য করবে না জোরে কর ঠিক কিনা আল্লাহ সহ্য করবে না সে তো আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে এমন একজন মানুষ বলতেছে বাইরে ভাই ওরে পথিক তাইলে তুমি যদি আমার ঘরে থাকতে চাও আমি গরিব মানুষ তাইলে থাকো তোমার যথাযথ খেদমত আমি করতে পারবো না তবে যতটুকু সম্ভব করব রাসূল বলেছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
Qala Rasulullah sallallahu alaihi wasallam, man kana yu'minu billahi wal yawmil akhir fal yukrim dhaifahu, je Allah ebong akhirater upor iman rakhi she jeno mehmaner qadar kore. Mehman za mehmandari kora etao ekta iman, imaner ongsho. লোকে বলে আমি যত যত মেহমানদারি করার ক্ষমতা আমার নাই, তবে যতটুকু সাধ্য করব আল্লাহর এই পয়গম্বর মূসা ঘরে ঢুকছি, জায়গা করে দিছে বাবা, জায়গা করে মূসাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, মূসাকে কিন্তু চিনেন ও আল্লাহর বান্দা, আপনি একটু বসেন, আপনি একটু বসেন, আমার একটু কাজ আছে, আমি আমার কাজটা সেরে নেই। মূসা কে বসায়া এবার উপর থেকে একটা বস্তা নামাইছে, একটা কাটুরি, কেউ বলে ও কাটুরি নামাইছি, কাটুরির মধ্যে মুরগির বাচ্চার মতো যেরকম মুরগি বাচ্চা ফুটাইলি নিচে বনটাকে উপরে মুরগির বাচ্চাটা খুব সুন্দর করে আরাম করে, এমন একটা কাটুরি নামাইছে যেই কাটুরির মধ্যে উম জাতীয় কিছু জিনিস রাখছে আর মুরগির বাচ্চার মতো দেখা যায়, চোখগুলা গর্তের ভিতরে চলে গেছে, চামড়াগুলা শুকিয়ে গেছে, গালগুলা চেপে গেছে, দাঁতগুলা পড়ে গেছে, চোখগুলা ছোটু হয়ে গেছে, চুলগুলা পাকতে পাকতে পড়ে গেছে, হাত পাগুলা বাঁকা হয়ে গেছে, এমন একজন বৃদ্ধা মানুষের আকৃতি কাটুরিতে দেখা যায়। কাটুরিটা আল্লাহ মায়া আল্লাহর বান্দা এই কাটুরি থেকে মাকে বৃদ্ধা মহিলাটাকে লামায়া নিজ হাতে গরম পানি করে গোসল দিয়েছে, সাবান দিয়ে ধুয়ে সুন্দর জামা কাপড়, নতুন জামা কাপড় পরায়া আবার উপরে রাইখে দিয়েছে, বলতেছে আপনি বসেন আমি একটু খাবার রেডি করি, নিজে যাইয়া খাবার রেডি করছে, নিজে গোশতগুলা নিজ হাতে কাইটা কাইটা খাবার রেডি কইরা আবার কাটুরিটাকে লামায়া ওই বৃদ্ধা মহিলার মুখে উঠায়া সুন্দর করে খাওয়াইতেছে। আল্লাহু আকবার বলেন, সুন্দর করে নিজ হাতে খাওয়াইতেছে, খাওয়ায়া সুন্দর করে রাখছি। এবার মূসা কে নিয়ে খাইতে বসবে, মূসা পয়গম্বর আল্লাহর পয়গম্বর বলতেছে, ওরে আল্লাহর বান্দা খাবো খাবো, খাবারের আগে তোমার কাছে আমার একটা সওয়াল, আমার একটা প্রশ্ন, আমার একটা জিজ্ঞাসা, ওরে আল্লাহর বান্দা এই যে কাটুরির ভিতরে রাখছো, একজন বৃদ্ধ মহিলা দেখলাম, তাকে তুমি সুন্দর কইরা গোসল পরাইলা, গোসল করাইলা, সুন্দর নতুন কাপড় জামা পরাইলা, আবার খাবার নিজ হাতে তুইলে খাওয়াইলা, ও সে কে? ও সে হচ্ছে আমার মা, আমার মা, আমার মার কেউ নাই একমাত্র আমি ছাড়া, আর আমার মারও কেউ নাই একমাত্র আমি ছাড়া, আমারও কেউ নাই আমার মা ছাড়া, আমার মা একা একজন মহিলা তার একটা সন্তান, আর আমি এমন একজন সন্তান, আমার কেউ নাই, 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 কেউ নাই, আমার এই বৃদ্ধ মাটা শুধু আছে, তার খেদমত করার মতো কেউ নাই, সারাদিন জীবিকা নির্বাহের জন্য পেট বাঁচানোর জন্য বাজারে চলে গিয়ে গোশত বিক্রয় করি, সন্ধ্যা বেলা আবার মাকে এসে সেবা যত্ন করি, মাকে নিজ হাতে বাক্সা করে খাওয়াই, নিজ হাতে তুলে খাওয়াই, নিজে খাইতে পারে না, নিজ হাতে তুলে তুলে তার মুখে আমি খাবারটা লুকমা গুলো উঠায় দেই। এই নজোয়ান যুবক ভাই যারা বসছেন, বুড়া বাবা যারা বসছেন, লক্ষ্য করার বিষয় হইল আপনারও তো মা আছে, ওই আল্লাহর বান্দার মাও তো মা, আপনার মাও তো মা, আমার মাও তো মা, আমাদের সবার মাই তো মা, 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 এমন একটা ডাক যে ডাকে দুনিয়ার আর কোনো কিছু তুলনা চলে না, মা এমন একটা মায়াবী ডাক, মায়ের জাতিরা তো এমনিতেই মায়ার, দুনিয়ার সব যখন আপনারে ভুলে যায় আপনার মা কিন্তু তখন আপনারে ভুলে না, দুনিয়ায় কত মানুষ এমন আছে বাবা ভুলে যাইতে পারে সময়ে, বন্ধু বান্ধব স্ত্রী সন্তান সব ভুলে যাইতে পারে, কিন্তু মা কখনো ভুলে না। আমি আমার নিজের ঘটনা যদি বলি,
আমি অনেক ছোট কালে আমি আমার আম্মাকে হারাইছি ছোট সময় মাঝে মধ্যে ছোটরা কত দুষ্টামি করি মাঝে মধ্যে যখন দুষ্টামি করতাম মায় শাসন করত শাসন করলে মার সাথে চাইতে যাইতাম রাইগে যাইতাম তো বলতো মারে মারলি আজকে গরে এমন না আমার খুব খেয়াল হয় আমি একবার মার দুষ্টামি করার কারণে শাসনের কারণে আমি রাতের বেলায় ঘরের দেয়ালের পাশে বন চিনেন আপনারা বন খের কেরের পাশে আমি শুয়ে রইছি শুয়ে শুয়ে আমি বাহানা দেখতেছিলাম আমার মা এশারের পর যখন রাত্রি গভীর হয়ে আসা শুরু হইছে অন্ধকার রজনী যখন অন্ধকারের ছায়া নেমে আসছে আমার মা আমার ভাইকে ডাকাডাকি করতেছে এই মুজাম্মিল রুহুল আমিন তো ঘরে আসলো না চল না তাকে একটু দেখে আস আমি সব শুনতেছি ঘরের মধ্যে তাইকে আমার ভাইটাকে বাইর করে দিয়ে তালাস করাইতেছে ভাই এসে বলতেছে তাকে তো পাইলাম না পাইলাম না মা বলে লো না বাতি ডাললো দেখি আমার ছেলেটা কই আছে এখনো খাবার খায় নাই এখনো ঘরে আসে নাই রাত অন্ধকার হইছে আমি তাকায় তাকায় না বাহানা পেশ করতেছিলাম দেখতেছিলাম আমি দেখতেছিলাম আমার মা আমাকে খুঁজতে 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 পুরো বাড়ি খুঁজছে শেষ পর্যন্ত বাড়ি থেকে নাইমা হাওরে চলে গেছে হাওরে চলে গেছে খোঁজার জন্য হাওরে চলে আসছে পায় নাই হঠাৎ কইরা ঘরের পিছনে যায়া আমাকে পেয়ে বসছে ধরে নিয়ে ঘরে আসছি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে দিছে বলতেছে একটু শাসন করেছিলাম বইলেই শাস্তি দিবি একটু শাসন করেছিলাম এই বলে শাস্তি দিবে জানাস তোদের জন্য কত রজনী পার করছি আরামের বিছানায় কখনো ঘুমাই নাই তোদের জন্য কত রাত এমন পার হইছি কনকনে শীতের মৌসুমে নিজের গায়ে কাপড় দেওয়ার সুযোগ হয় নাই এ বাবা এমন কতজন আছেন নিজের মায়ের পাশে ঘুমাই গেছেন প্রসাব কইরা ডান পাশ ভিজিয়ে দিছেন মায় বাম পাশে আপনাকে জায়গা করে দিছে জায়গাটা ভিজিয়ে ফেলছেন প্রসাব কইরা নিজের জায়গাটা আপনাকে দিয়া মা সন্তানের প্রসাব মিশ্রিত জায়গায় ঘুমাইছে ওই কেন ভিজিয়ে ফেলছেন মা নিজের বুকে উঠাই নিছে নিজের বুকে উঠায়া মা সন্তানকে নিয়ে যখন ঘুমায় গেছে প্রস্রাব পায়খানা শুরু করছে মার বুকের উপরে প্রস্রাব করছে পায়খানা করছে এখন সন্তানকে কোথায় শোয়াবে মাকে সন্তান মা কোথায় শুইবি নিজে বসে গেছে বসে যায় এবার বলতেছে সন্তান গালে চুমুকায় মুখে চুমুকায় টুটে চুমুকায় হাতে চুমুকার বলে বাবা আমার না জানি তোর পেট খারাপ হইছে এত কষ্ট মাকে দিলেন মা ছর দেয় নাই তাপর দেয় নাই এরপরও চুমুকায় পায়ে চুমুকায় হাতে চুমুকায় বলে বাবা রে না জানি তোর বোঝে আজকে পেট খারাপ হইছে কথা কি সত্য নাকি মিথ্যা জোরে কর এমন আদর যত্ন আপনার মা বাবা আপনাকে করছে কি করে নাই দুনিয়ার সব মারাই সন্তান কেমন করে করে এই হলো মা জাতি লোকটা বলতেছে মুসলিমটা বলতে আল্লাহর বান্দা এসে আমার মা আমার জন্য কত কষ্ট করছে আমার মা বুড়া হয়ে গেছে আমার মার তো এখন কেউ নাই আমি মার খেদমত করি সারাদিন কাজ করার পরে আমি মাকে সেবা যত্ন করার চেষ্টা করি মুসা পয়গামরে এবার ডেকে বলে তাইলে আমি আরেকটা আশ্চর্য বিষয় দেখছি কি দেখছো কো দেখছি তুমি যখন তাকে কাটুরি থেকে নামাইতেছিলে তার জিব্বা দিয়া মুখ দিয়া বিড়বিড় বিড়বিড় করে সে যেন কি বলতেছিল আল্লাহর বান্দা এমন কি মুখ দিয়া সে তোমার জন্য বলতেছিল যুবক পরে পয়গম্বর যুবক যুবক বলে ও আল্লাহর বান্দা তাইলে শুনো আমার মা না একটা পাগলা দোয়া আছে মার পাগলা দোয়া যেই তো আমার বিশ্বাস আল্লাহ নিবে না
এমন একটা দোয়া আমার মামার জন্য করে আমি যখন মারে গোসল দেওয়াই আমি যখন খেদমত করি আমার মা জবান দিয়া আগে উচ্চারণ করে কথা বলতে পড়তে এখন পারে না তবে বীর 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 করে কি বলে জানো নি বীর 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 করে বলে হে আল্লাহ হে আল্লাহ আপনি আমার ছেলেটাকে হাশরের ময়দানে পয়গম্বর মুসার সাথী বানায় দিয়েন এই দোয়া করে আল্লাহুম্মা জাআল ইবনি জালিসি মুসা আপনি আমার সন্তানকে মুসার সাথী বানায়া দেন ওগো আল্লাহর বান্দা মা এই দোয়া করে এটা কি সম্ভব আমি একজন কসাই সারা দিন রোদে পুরা হালাতের ভিতর দিয়ে আমি গোশত বিক্রি করি আমার মা আমার জন্য দোয়া করে আমি নাকি মুসার সাথী হয়ে যাব গা আমার আল্লাহ এই দোয়া কি কবুল করবে নাকি তবে এই দোয়াই করে মুসা পয়গম্বর বলে তাইলে শুনো খুশখবরি শুনো খুশখবরি নাও এ আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দা তোমার মার খেদমত কইরা তুমি কত বড় লাভবান মর্যাদাবান হইছো ওই যে তোমার অবিশ্বাসের দোয়াটা আল্লাহ কবুল করে ফেলেছে সুবহানাল্লাহ জোরে কর তোমার অবিশ্বাসের দোয়াটা তোমার মালিক কবুল করছে সত্যি সত্যি তোমার মার দোয়া কবুল কইরা ও আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ জান্নাতে মুসার সাথী বানায়া ফেলছি তুমি জানো এই পতিকে জানো এই পতিকার কেউ নাই পতি কইলো ওই যে তোমার জান্নাতের সাথী মুসা ওই মুসা কে আল্লাহ আল্লাহর কাছে যখন আরজি পেশ করছে জান্নাতের সাথী দেখবো তখন স্বয়ং আল্লাহ তোমার নাম উচ্চারণ কইরা আমাকে তোমার তালাশে পাঠায় দিছে আপনাদের কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে কষ্ট আলোচনা শেষ করে দেব নাকি তাহলে সুবহানাল্লাহ জোরে বলবেন আপনি কি স্বাভাবিক মনে করছেন বিষয়টা যা আল্লাহ তোমার নাম উচ্চারণ কইরা তোমার পরিচয় দিয়া আমাকে তোমার পর্যন্ত পৌঁছাইছে আল্লাহর বান্দা এতক্ষণ পর্যন্ত মুসাফিরের বেশ ধইরা তোমার সামনে আইসা যে হালাত গ্রহণ করলাম এগুলো একটা বাহানা এটা একটা তামাশা আমি আসলে বান্দারে তোমার সাথে তোমার সাক্ষাৎ নিয়া আমি চাইতেছিলাম আমার আল্লাহ যেই বান্দাটা নাকি আমার সাথে জান্নাতের সাথে বানাইলো এমন কোন আমল করলো যে আমল কইরা সে আমার জান্নাতের সাথে হয়ে গেল আমি দূর দেশ থেকে সফর করে আসছিলাম দৌড়ে আসলাম আয়শা দেখলাম আপনি কি আমল করেন কি আমল কইরা আপনি জান্নাতে যাইলেন কি আমল কইরা আপনি মুসার সাথে হয়ে গেলেন ওরে আল্লাহর বান্দা আমি আপনার আমল দেখবার আসছিলাম আমি তালাশ করে দেখলাম আপনার জিন্দেগিতে এমন কোন বড় সেজদার আমল নাই এমন কোন বড় রুকুর আমল নাই এমন কোন বড় দান সৎকার আমল নাই এমন কোন বড় বুজুর্গের আমল নাই কিন্তু ও আল্লাহর বান্দা আমি তোমার মধ্যে একটা আমল দেখছি মার খেদমতের আমল যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে সদয় আচরণের যেই একটা আমল আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছে এমন একটা আমল আমি তোমার জীবনীতে তালাশ করে পেয়েছি বুঝলাম ওই আমলের মাধ্যমে আল্লাহ তোমাকে আমি পয়গম্বর মুসার জান্নাতের সাথী বানাইছি মার খেদমত বড় দামি খেদমত বাবা মার খেদমত বড় মূল্যবান খেদমত বাবার খেদমত বড় মূল্যবান খেদমত কিতাবের মধ্যে ওয়াকাত না হয় অসংখ্য ওয়াকাত গুলান ওই যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই যুবক ভাই মন দিয়ে শুনবার চাই জীবনে কত মুসিবত যায় জীবনে কত পেরেশান যায় মা বাবার খেদমত করলে হাশরের ময়দানে আল্লাহ তাআলা শুধু জান্নাত দিবেন শুধু এমন না দুনিয়া তো আপনাকে আল্লাহ তাআলা শান্তির জীবন দান করবেন সুবহানাল্লাহ জোরে কইরা বলেন
দুনিয়াতে আপনি যদি মুসিবতে থাকেন দুনিয়াতে আপনি যদি পেরেশানে থাকেন দুনিয়াতে আপনি যদি অসুস্থতায় থাকেন তাইলে আমার আল্লাহ মন আল্লাহ মা বাবার খেদমতের বদলা ওই পেরেশান দূর করবে আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ মুসিবত দূর করবে আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আপনার অসুস্থতা দূর করবে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাই আল্লাহর একজন বড় বুজুর্গের নাম আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ এমন বড় এক কিতাব ইমামে বুখারী লিখছে দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে কুরআন শরীফের উপরে আল্লাহর কিতাবের পরে এমন কোন বড় কিতাবই হইতে পারে না এমন একজন কিতাব লেখনে ওয়ালা ইমামে বুখারী মুহাম্মদ ইবনু ইসমাঈল আল বুখারী আল্লাহর এক পেয়ারা বান্দার নাম বড় এক বুজুর্গের নাম হাফিজুল হাদিসের নাম যার সিনায় হাজারো হাজারো জব্ত রপ্ত করা হাদিস যার কলবের মধ্যে দাইমি ছিল কাইম ছিল এমন একজন আল্লাহওয়ালা পেয়ারা বুজুর্গের ওয়াকাও আপনাদেরকে অল্প সময়ে শোনায়া দেয় দুনিয়ার জমিনে কেউ যদি মা বাবাকে সন্তুষ্ট করে নেয় মা বাবা যদি তার জন্য দোয়া করে লয় ওই দোয়াটা কতটুকু যায় জানেন দুনিয়ার সব মানুষ আপনার জন্য দোয়া করলে বৃতা যাইতে পারে আপনার হুজুর আপনার জন্য দোয়া করলে বৃতা যাইতে পারে আপনার পীর আপনার বাবা আপনার পীর বাবা আপনার জন্য দোয়া করলে ওইটাও বৃতা যাইতে পারে দুনিয়ার জমিনে একজন আরেকজনের জন্য দোয়া করলে বৃতা যাইতে পারে দুনিয়ার জমিনে এমন দুজন মানুষ আছে ওরা যদি চুকির কাতরা পানিটা ছেড়ে দিয়ে জিব্বাটা বের কইরা সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে কিছু চাইয়া বয় ওই চাওয়া আল্লাহ ফিরাইয়া দিলে আল্লাহর আরশ কেঁপে যায় ছায়া যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে ছায়া যদি বদদোয়া করে ওই বদদোয়া আল্লাহ কবুল করে তারা হলো কারা তারা হইল মা বাবা ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্যারা এক বুজুর্গের নাম প্যারা বুজুর্গ ছোট বাচ্চা নাবালক বাচ্চা বাবা বড় সম্পদশালী মরে গেছে অল্প বয়সের বাচ্চা রেখে গেছে বুখারী তার একজন মাত্র মা আছে অঠাল সম্পদের মালিক তার আর কেউ নাই কিছুদিন যেতে না যেতে বাবা মরে গেলে এতিম হয়ে গেছে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই মার কাছে থাকে নিজের মা নিজে লালন পালন করে কিছুদিন যাইতে না যেতে তারও অসুস্থতা নাগাল পাইছে রোগ হইছে অসুস্থ হয়ে গেছে গা কেমন অসুস্থ অসুস্থ হইল চোখ আন্ধা হয়ে গেছে চোখ দিয়া কিছু দেখে না ইমামে বুখারী আবার আন্ধা ছেলে অসুস্থ হয়ে গেছে ছেলে চোখ দিয়া দেখে না মার বড় স্বপ্ন মা বড় আল্লাহওয়ালা পরেশগর বান্দি আল্লাহওয়ালা বড় প্যারা বান্দি তার মনে বড় আশা স্বামী মারা গেল বিধবা হয়ে গেলাম দুঃখ নাই স্বামীর যে সম্পদ আছে ওইগুলা দিয়া সন্তানকে লালন পালন কইরা লেখাপড়া শিখাইয়া মানুষ বানায় একদিনের দাঁড়ি বানাবো সুবহানাল্লাহ বড় স্বপ্ন মা লালন করতেছে স্বামী মারা গেছে নিজ দায়িত্ব নিয়া সন্তানকে আবার নিজে লেখাপড়া শিখায় নিজে মাদ্রাসায় নিয়ে যায় উস্তাদের কাছাকাছি নিয়ে যায় সন্তান আন্দা হয়ে গেছে গা মা এবার পেরেশান মা ভাবতেছে হারি আমার সন্তান একটা মাত্র সন্তান একটা মাত্র সন্তান আল্লাহ এক সন্তান দিছে অসুস্থ আন্দা হয়ে গেছে গা চোখ দিয়ে দেখে না কেমনে রে আমি তার আলেম বানাবো কেমনে তার আমি কোরআন হাফেজ বানাবো কেমনে নবীজির হাদিস সনদান মতনান বুঝাইয়া তার কিতাব লেখনেওয়ালা বানাবো চিন্তায় পড়ে গেছে ইমামে বুখারীর মা কত ডাক্তার কবিরাজের দ্বারে দ্বারে ধরছে ডাক্তারের দ্বারে দ্বারে গেছে কবিরাজের দ্বারে দ্বারে ইমামে বুখারী অসংখ্যবার গেছে সবাই মিলা বইলা দিছে ও ইমামে বুখারীর মা ও মুহাম্মদের মা তোমার ছেলে আর কখনো সুস্থ হবে না এই কথা বললে ইমাম বুখারীর মা দিলের ভিতরে কলিজার ভিতরে আগুন ধরে গেছে ভাবতেছে দুনিয়ার মানুষেরা নাকি
দুনিয়ার ডাক্তার কবিরাজ নাকি আমাকে শিওর দিয়ে বলে ফেলল ও নাকি আর ভালো হবে না তবে দুনিয়ার মানুষে যা পারে তার দুনিয়ার মানুষে যার ক্ষমতা রাখে না এর ক্ষমতা রাখনে ওয়ালা একজন আছে না নাই কয় বসে আছে কয় এর ক্ষমতা রাখনে ওয়ালা একজন কে তিনি হলেন আমার আল্লাহ জুরে এটা ডাক দেন না আল্লাহ আরো জুরে বলেন না আল্লাহ আল্লাহ তো আল্লাহ ওই আল্লাহ তো মায়াশীল এত দয়াশীল এত দরদ মাখা দিল আল্লাহর আছে কোন বান্দা যদি হাজার বছর গুনাহ কইরাও 60 70 বছর গুনাহ কইরাও দাড়ি পাকা ফেলছি চুল পাকা হয়েছে হাত পা পাকা হইছে এরপরও যদি দরদ মাখা দিল দিয়া আল্লাহ তাআলার প্রতি খুলুসিয়ত অন্তর নিয়ে আল্লাহকে ডাক দিয়া আল্লাহকে একবার ডাক দেয় রাসূল বলেন হতে পারে হাদিস শরীফের মধ্যে আসছে ওই আল্লাহ ডাকের খাতিরে হাশরের ময়দানে যখন আপনার আমার কোনো আমল নামা মিজানের পাল্লা ওজন হবে না আল্লাহ নামের ওজনটা আপনার আমার আমল নামার সব গুনাহের চেয়ে বেশি হয়ে যাইবে আল্লাহ তাআলা আল্লাহ নামের খাতিরে আপনাকে জান্নাত দান করবে ওই আল্লাহ আছে না নাই বলে আছে ওই আল্লাহ এখনো আছে ওই আল্লাহ এখনো মরে নাই ওই আল্লাহ আগে যেমন ছিল ওই আল্লাহ আদমের যুগে যেমন ছিল ওই আল্লাহ নূহ পয়গম্বরের জমানায় যেমন ছিল ওই আল্লাহ ইদ্রিস পয়গম্বরের জমানায় যেমন ছিল ওই আল্লাহ নাকি ভয় করবেন ভয় পান না তো হ্যাঁ ভয় পান না নবীর সাহাবী হযরতে আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত আলকামার বিবি চলে গেছে রাসূলের দরবারে গিয়ে বলতেছে সরকার ওগো সরকার আলকামা সাকরাতুল মওত গ্রস্ত আছে মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়তেছে গো সরকার কিন্তু তার কালিমা নসিব হচ্ছে না আপনি যদি যাইতেন তার কালিমাটা পড়াইয়া দিতে আল্লাহর রাসূল বলতেছে এই বেলাল ও তালহা ওয়ালি যাও আমার সাহাবী আলকামার জবান দিয়া কালিমা আসতেছে না তাকে একটু তালকিন করে আসো না দৌড়াইয়া বেলাল আলী তালহা চলে গেছে আলকামার মাতার শিওরে বৈশা বৈশা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো 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 কিন্তু আলকামা পড়তে পারতেছে না হযরতে বেলাল হযরতে আলী হযরতে তালহা দৌড়াইয়া নবীর কাছে চলে আসছে বলতেছে সরকার ওগো সরকার গেছিলাম কিন্তু সে তো তালকিন নিতেছে না কালিমা পড়তে পারে না আল্লাহর নবী বলে এ বেলাল যাও না তার বাড়িতে গিয়ে দেখো তার মা বাবা বাচ্চা আছে কিনা হযরত বেলাল চলে গেছে ভিন্ন কথা রেওয়ায়েতে আছে আলকামার স্ত্রীকে রাসূল বলতেছে আলকামার স্ত্রী তার কি আর কোনো আত্মীয় স্বজন বাঁচা আছে কয় আছে তার মা বেলালকে রাসূল পাঠাইছে গিয়ে বলো তার মাকে আমার দরবারে আসতে না হয় আমি নবী তার দরবার পর্যন্ত যাব বেলাল দৌড়ায় চলে গেছে আলকামার মাকে আল্লাহর রাসূলের দরবার পর্যন্ত পৌঁছে নিয়ে আসছে সরকারে দোয়া আলম বলতেছে আলকামার মা সন্তান তোমার কলিজার সন্তান মৃত্যু সজ্জায় সজ্জিত কালিমা জবানে নাই আমি জানতে চাই ওর জীবনী হালত একটু বলো ওর জীবনে কত গুনাহ আছে ওর জীবনে কি গুনাহ বেশি নাকি আমল বেশি ওর জীবন আদর্শটা কেমন ছিল আলকামার মা বলে সরকার গো ও আমলে আখলাকে বড় ভালো ছিল ও নামাজি ছিল নামাজি ও রোজাদার ছিল দান সাদকায় আগায় ছিল ও তাহাজ্জুদ গুজার ছিল
সরকার ওর আমলের মধ্যে কোনো বেগাত নাই কত যুদ্ধে নবী গো তোমার সাথে সে অংশ গ্রহণ করছে বেঈমানদের মোকাবেলায় যুদ্ধ করছে এমন একজন সাহাবী আলকামা যুবক ভাই ভালো কইরা ওয়াকাটা দিলের খান দিয়া শুইনা বাড়িতে নিয়ে যাইবা সারা জীবন ভর ঘটনাটা স্মরণ রাখার জন্য বলতেছি পালাইতে যাওয়ার জন্য না আল্লাহর রাসূল ওগো সরকার ওর আমলের মধ্যে কোনো কমি কামি নাই সব আমল ওর ঠিকঠাক নবী বলে তাহলে কালিমা কেল্লে কেন শিব হয় না রে আল্লাহর রাসূল বলে সরকার বলে তাইলে তোমার সাথে কেমন আচরণ করতে বলো এই আলকামার মা তোমার সাথে কেমন আচরণ করতে বলো 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 আলকামার মা তখন কাঁদিয়া দিছে নবীর একজন সাহাবীর মা চোখ দিয়া পানি ছেড়ে কাঁদিয়া দিছে কাঁদিয়া দিয়া নিজের পিঠ থেকে কাপড়টা সরায়ে বলে সরকার গো তাইলে আমার পিঠটা আপনি দেখেন আল্লাহর রাসূল তাকে দেখলেন তার পিঠের মধ্যে প্রহারের আঘাত আছে মারি দূরের আঘাত আছে মহিলা বলে সরকার ওই যে দেখছেন আমার পিঠে প্রহারের আঘাত আছে এটা আমার সন্তান আমার বুক পাটা কলিজা সিরার সন্তান আলকামার মায়ের আঘাত নাউজুবিল্লাহ বলেন না সরকার গো সে আমাকে অগ্রাধিকার দেয় নাই সে তার বিবিকে অগ্রাধিকার দিয়েছে এই যুগে দেখবেন হর হর যুবক পোলাপার আছে বিবির কথা শুই না মাকে ঘর থেকে বের করে দেয় বাবাকে ঘর থেকে বের করে দেয় বিবির কথা শুই না মার খাবার বন্ধ করে দেয় বাবার খাবার বন্ধ করে দেয় মা বাবাকে সে যেন দুই চোখ দিয়ে দেখতে পারে না অথচ রসুল কয় ঘরে আসো মায়ার নজর দিয়ে মা বাবার চেহারাটা তাকায় দেখো আল্লাহ তাআলা বাইতুল্লাহ যাওয়ার প্রয়োজন নাই মাকবুল হজের সব মা বাবার চেহারায় তাকায় দেখলে পাওয়া যাইবা সাহাবী বলে যতবার তাকাবো ততবার কহ তো তোমার হাজার শতবার কহ শতবার সুবহানাল্লাহ বলেন যে মা বাবার চেহারা তাকায় দেখলে মাকবুল হজের সব হয় ওই মা বাবাকে তাকাইতে রাজি না কত সন্তান আছে মা বাবা অনেক দিনে আসছে অথবা সন্তান অনেক দিনে আসছে মিল আছে সম্পর্ক আছে কিন্তু মা বাবার চেহারা দেখতে রাজি না আরে মাকবুল হজের সব নেওয়ার জন্য ইচ্ছা করে মা বাবার চেহারা দেখে তাকায় থাকে আল্লাহ পাক কোন মার চেহারায় বাবার চেহারা ইগো তাকায় থাকে ওই যে তোমার বাবা তোমার জন্য জীবনে কত কষ্ট কইরা চামড়াগুলা কুচ হয়ে গেছে তুমি তাকায় দেখে যদি একটু পরিকল্পনা করো এই তো আমার বাবা উনি তো চামড়া কুচ্ছিল না রদ্রে পুরা রদ্রের ভিতর দিয়ে রিক্সা চালায়া জমিনে হাল চাষ কইরা চামড়া গুলা পুরে ফেলছে এই চিন্তা যখন তুমি করবা আমার বাবার চেহারাটা শুকিয়ে গেছে দাঁত গুলা পড়ে গেছে দাড়ি গুলা পাইকা গেছে জানো এই যে একটা পরিকল্পনার যুবক ভাই বাবার চেহারায় দিকে করলায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে ফেরেশতারা কাগজ ল কলম ল আমার কুদরতি কলম দিয়া তার নামটা জান্নাত লিখরা আলকামার মা বলতেছে সরকার ও আমারে মার দূর করত খুব মারত বিবির কথা শুই না আমাকে ঘর থেকে কত বার করে দিছে ঘর থেকে বের করে দিছে খাবার দেয় নাই এমন কত করছে আমি তার প্রতি নারাজ আমি তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি সরকার বলে এ আলকামার মা মৃত্যুর সময় মাফ করে দেও না দুনিয়ার মা দেখবেন সন্তান হাজার অন্যায় করলে সন্তানকে মা বদবা দেয় না ধৈর্যের সীমার বাহিরে চলে গেলে মা বদবা দেয় ফেলে আলকামার মাকে জন কথা বলছে আলকামার মা বড় জোরে কান্না করতেছে বলতেছে সরকার গো কেমনে কেমনে আমি মাফ করব ও আমার এত কষ্ট দিল আমি তারে মাফ করতে পারবো না সরকার বলে এ আলী এ তালহা ও বেলাল যাও গ্রাম ঘুরে ঘুরে লাকড়ি নিয়ে আসো জমাও কি করবে
জ্বালিয়ে দেব কাকে কই জাল কামাকে আগুনে পুড়িয়ে দিব সরকার করে দিব জাহান্নামে গিয়ে জ্বালা দরকার নাই দুনিয়াতে তার আমি জ্বালায় দিব এই কথাটা যখন সরকারের জবানের কথাটা আলকামার মার কর্ণ করে চলে গেছে আলকামার মা বলে সরকার এইটা কি বললেন আমার সামনে আমার সন্তানকে আপনি জ্বালায় দিবেন আমি না বুঝি তার মা আমি না বুঝি তার মা মার সামনে সন্তান কি জ্বালান যায় এই মার সামনে সন্তান জ্বালান যায় মার কত আদর জানেন দুনিয়ার বাবা যাদিকে সন্তানকে কাঁধে বহন কইরা কবরে নাম্বার কথা মাসআলা আসছে কিন্তু দুনিয়ার নারী জাতি কবর যাইতে নিষেধ করছে কেন লেগে জানেন দুনিয়ার বাবাদের কলিজায় এতটুকু আছে নিজ বা নিজ সন্তানের লাশটা নিজের কাঁধে বহন কইরা নিজের হাতে দোয়ায়া কবরে নামায়া মাটি গুলা দিয়া খাটকি দিয়া নিজের পা দিয়া পারায়া পারায়া বাড়িতে চলে আসতে পারবে কিন্তু দুনিয়ার এমন কোন মা জাতি নাই যে মা তার সন্তানের লাশ নিয়ে কবরে যাবে আর কবরে যে নিজ হাতে মাটি দিয়া উইটা চলে আসবে সম্ভব না দুনিয়ার মা সন্তানকে কবর নিয়ে নামলে সন্তান শুয়ার আগে মা শুয়ে যাইবে এই জন্য মাসআলাই ভিন্ন করে দিছে মহিলা সন্তানের লাশ নিয়ে কবরে যাইতে পারবে না কবর জিয়ারতের জন্য মহিলারা কবরে যাইতে পারবে না হারাম মাসআলা বুঝছেন এমনি তো কবরে জান্নাত বলেছে মাজারে জান্নাত মহিলারা কবরে যাও মাসআলা নিছেন পুরুষরা যাবে পুরুষরা দারে কাছে যাবে দূরেও সফর করে যেতে হবে আলকামার মা বলতেছে সরকার গো আমি না মা গো সরকার আমি মা আমার সামনে কেমনে আমার সন্তানকে জ্বালাইবা সরকার জানেন আমি আমার সন্তানটাকে কত কষ্ট করছি সে যখন আমার পেটে আসছে 10 মাস 10 দিন বহন করছি 10 মাস 10 দিন বহন করছি খাবার বন্ধ হইছে কখনো রাতের ঘুম হারাম হইছে কখনো বাথরুমে গেলে কখনো ইস্তেনজা করতে পারি নাই কতদিন বাথরুমের ডাস্টবিনে পড়ে গেছি সন্তান যখন প্রসব করবে করব ব্যথা শুরু হইছে গো সরকার আত্মীয় স্বজন বান্ধবী যারা মা বাবা সবাইকে ডাইকে বিদায় নিছি আমি বাঁচব না দেখবেন দুনিয়ার মা জাতিরা আই দাঁড়িয়ে দুনিয়ার মা জাতিরা সন্তান জন্ম দেওয়ার সময় দেখবেন কান্দে আর বলে আমি আর বাঁচব না মাকে ডাকে বাবাকে ডাকে বান্ধবীকে ডাকে বোনকে ডাকে বোন রে কতদিন এক বিছনায় ঘুমাইছি স্বামীর ডাইকে বলে স্বামী গো জীবন তোমার সাথে কাটাইছি 10 বছর কাটাইছি সন্তান প্রসবের বেদনা বুঝি এত কষ্ট জান লাগে সন্তান নিতাম না মনে হয় আমি বাঁচব না মাফ করে দিয়েন কই কি কয় না বাবাকে ডাকে বলে বাবা কত কষ্ট করে লালন পালন করে বড় কইরা বিয়ে দিছিলা বাঁচব না গো বাবা সন্তান প্রসবের বেদনায় মনে হয় আমি আর বাঁচব না আমি আমাদের মা চাচিদের কেমন করতে দেখছি আপনারা দেখছেন কিনা আমি জানি না এই জন্য রসুল বলছে দুনিয়ার মা জাতি যারা নাকি সন্তান জন্ম দিয়া বাইচা যায় গাজী হইয়া ফিরে দুনিয়ার মা জাতি যদি সন্তান জন্ম দিতে গিয়া মরা যায় শহীদের মর্যাদা লাভ করে আল্লাহু আকবার বলেন শহীদ হইয়া যায় যুদ্ধে যাওয়ার প্রয়োজন হয় না মা জাতিরা কিন্তু এমন এমন কর একটা সন্তান জন্ম দেওয়া কত কষ্ট যে নিছে সে বুঝে আলকামারা বলতেছে সরকার গো তাকে যখন জন্ম দিতেছিলাম তখন আমার অনেক কষ্ট অনেক কষ্ট সরকার তাকে জন্ম দিয়া নারী বুড়িগুলা বের হয়ে গেছিল রক্তের জমাটের মধ্যে গড়া গড়ি খাইতেছিলাম দুনিয়ার সব মাই তোমা সন্তান জন্ম দেয় কত কষ্ট করে নিজের নারী বুড়ি সিরা বিরা বের হয়ে যায় নিজের গায়ের পুরা রক্তটা বের হয়ে যায় রক্তের মধ্যে গড়াগড়ি করে সন্তান জন্ম নেওয়ার পরে যখন একটা কান্নার আওয়াজ শুনে জীবনের সব কষ্ট বুইলা সে বইসে সন্তানকে কোলে নেয় আর সন্তানকে কোলে নিয়ে চুমু খায় কপালে চুমু খায়
জিজ্ঞেসে করলে বলে তোমার কষ্টের কথা মনে আছে আমি আমার কলিজা আমার চোখ দিয়ে দেখেছি আমার কলিজাকে আমার চোখ দিয়ে দেখেছি আমার কোনো কষ্ট নাই আমার কলিজাকে আমি দেখেছি সন্তান অসুস্থ হয়ে গেল মা হয়রান হয়ে যায় আমার একটা বাচ্চা কিছুদিন আগে হইছে দেড় মাস বয়সে অসুস্থ হয়ে গেছে আষ্ট দিন হাসপাতালে ছিলাম হাসপাতালে ভর্তিরত অবস্থায় তার কান্নার আওয়াজ দিয়ে 24 ঘন্টা এমন পার হইছে যখন ঘুমাই নাই তখনই কাঁদছি আমি যত কাঁদছি তার মার তার আতার আমার চেয়ে বেশি কাঁদছি সন্তানের প্রতি বাবা মার এত দরদ আর ভালোবাসা এই মহব্বত এমনিতে আই নাই আল্লাহ কলিজা দিয়ে দিছি বলতেছে সরকার ওগো সরকার ও সরকার এত কষ্ট কইরা আমি তাকে জন্ম দিলাম জন্ম দিয়ে আবার লালন পালন করলাম দুই বছর দুধ খাওয়াইলাম ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা লিমান আরাদার রিদা খাওয়াইলাম দুগবান করাইলাম লালন পালন কইরা বড় করলাম মানুষ বানাইলাম সুন্দর পুত্র বধূ আইনা দিলাম এত কিছু যার জন্য করলাম তাকে বুঝি আপনি আগুনে জ্বালাই দিবেন এটা কি আমি মা হইয়া করে যাই মানব নাকি বলতেছে আমার সন্তান আমার সামনে আগুনে পুড়ে যাবে মরে যাবে পুড়ে যাবে আমি মা চোখ দিয়া তাকায়া তাকে দেখব পারবো না আপনি জ্বালায়েন না আল্লাহু আকবার জোরে বলে বলেন আল্লাহু আকবার মা বলতেছে সরকার গো আপনি আমার সামনে আমার কলিজার সন্তানকে জ্বালায় দিবেন আমি কি বাঁচব মনে করছেন নাকি আমি তো মরে যাব না আপনি তাকে পুড়েন না আল্লাহ রাসূল বলে দুনিয়ার আগুনে পুড়লে তো দুনিয়ার আগুনই শেষ হয়ে যাবে গা আখিরাতের আগুনে ও পুড়বে না তুমি জানো দুনিয়ার আগুনে চেয়ে আখিরাতের আগুন কত ভয়ঙ্কর জানো ওই যে দুনিয়ার আগুন দা হাদিসে আসছে 70 বার ধোয়া জাহান্নামের আঙ্গার একটা আনা হইছে 70 বার পানিতে সুবা দিয়া যে আগুন আনা হইছে ওই আগুনের মধ্যে যুবক ভাই তুমি এক মিনিট আঙ্গুল রাখতে পারো না ঠিক কিনা জোরে কন জাহান্নামের আগুন কত জানো ওই আগুনকে দেওয়া হয় নাই হাদিসে পাকে আছে জাহান্নামের আগুনকে আল্লাহ 10 বছর পর্যন্ত জ্বালাইছে প্রজ্বলিত কইরা লাল বানাইছে আরো 10 বছর জ্বালাইছে ওই আগুন সাদা হইছে আরো 10 বছর জ্বালাইছে ওই আগুন কালো হইছে ভয়ঙ্কর আগুনে পরিণত হইছে হাদিসে আছে ওই আগুনের একটা ফুটা যদি দুনিয়ার জমিনে ফালায়া দেওয়া হয় ওই জমিনের মধ্যে বাবা আপনি করতে পারবেন না ওই জমিনের মধ্যে আপনি ভাই বাস করতে পারবেন না জানেন নি এই জমিনের মধ্যে বন্ধুরা গাছ গাছালি ওরা আর থাকতে পারবে না গুরু বকরিবেরা ওর বাবা ইচ্ছা থাকতে পারবেন না একটা জাহান্নামের আগুনের ফুটা যদি জমিনের মধ্যে পালায় দেওয়া হয় বাবা কিয়ামত পর্যন্ত ওই জমিনে মাখলুক বাস করার মতো উপযুক্ত হবে না এমন ভয়ঙ্কর আগুন যে আগুনের পালাইবে পালানোর সাথে সাথে আগুন ধরে যাবে আগুন ধরার সাথে সাথে হাউ মাউ করে চিল্লাচাল্লি করবে নিমিষের মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গ গইলা জাহান্নামের সাথে মিশে যাবে আল্লাহ আবার তাকে নতুন দেহ দান করবেন নতুন চামড়া দান করবেন ও আলকামার মা তুমি যদি তোমার সন্তানের জন্য এতই দরদ হয় এতই মায়া হয় দুনিয়ার আগুন স্বাভাবিক আগুন আখেরাতের আগুন এত ভয়ঙ্কর আগুন তুমি যদি মাফ না করো রে মা তোমার এই সন্তানটা জাহান্নামের আগুনে পুড়াবে সহ্য হবে নাকি এই কথা শুনি না মহিলা বলে সরকার গো এটা কি শুনাইলা জাহান্নামের আগুন যদি এত ভয়ঙ্কর হয় তাইলে ওই আগুনে আমার সন্তানকে আমি পালাতে চাই না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ও সরকার আমি আমার সন্তানকে ওই আগুনে পালাইতে চাই না আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানকে আপনার সাক্ষীর মাধ্যমে আল্লাহর কাছে আমি আমার সন্তানকে সুপোর্ট করলাম আমার জীবনের সব কষ্ট সব ব্যথা সব বেদনা ভুলে গেলাম এই মুহূর্তে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ মাফ করে দিলাম
মাত্র মাফ করলো সাথে সাথে আলকামার জবান দিয়ে উচ্চারণ হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ মার বন্ধয় কত ভয়ঙ্কর কালিমা বন্ধ হয়ে গেছে আর মা মাফ করে দিয়েছে জান্নাতি বান্দা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান নবিল সাহাব এই সনদ নিয়ে কবরে আল্লাহর সন্তুষ্টি নিয়ে চলে গেছে মরছে তো জান্নাতে চলে গেছে যদি বাকি থাকতো তাহলে জাহান্নামে হয়ে যেত কিয়ামত পর্যন্ত যত নজওয়ান ভাই ও বুড়া বাবা যাদের মা আছে যাদের বাবা আছে আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো একটা দাবি রাখবো এখানেও যাদের মা বাবা এখানেও যারা আছেন যুবক ভাই অনেক আছেন বাবা আছে আমি দেখতে চাই আমি আপনাদের কাছে আমলের ওয়াদা নিতে চাই আপনারা রাজি আছেন তো মা বাবার কাছে মাপ চাই নেবেন জীবনে যত অন্যায় মার সাথে করেছেন বাবার সাথে করেছেন মা বাবার হাতটা ধইরা বলেন বাবা গো এতদিন যা করেছি অন্যায় করেছি মাফ করে দেন না বাবার পা ধইরা বলবেন জানেন জানেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত মা বাবার পায়ের নিচে কিন্তু আল্লাহ জান্নাত রাখছে দুনিয়ার কোন পীরের কদমে জান্নাত নাই দুনিয়ার কোন হুজুরের পীরের কদমে জান্নাত নাই দুনিয়ার কোন মানুষের কদমে জান্নাত নাই মা বাবার কদমে আল্লাহ জান্নাত রাখছে যুবক ভাই রে যুবক ভাই তুমি যদি মাফ চাওয়ার জন্য এই মুহূর্তেও যদি কেউ থাকো আজকে আমাদের সামনে দাঁড়ায়া যায় আম্মা বাবার বাবার পাটা ধইরা ফেলতে পারো বাবার পা ধইরা বলো রে বাবা আর জিন্দেগিতে কোনোদিন অন্যায় করব না আর জিন্দেগিতে কখনো তোমাকে কষ্ট দেব না এই যে মহাব্বতের একটা বন্ধন তুমি পা ধইরা যদি তোমার কোলে যাই জায়গা দিতে পারো আল্লাহর কসম এই কোরআনের দোহাই দিয়া বলে যাই ওই কদমে ধরাটা তোমার বৃথা যাবে না আপনার 30 বছরের মা বাবার সাথে নাফরমানির করাটাও আল্লাহ মাফ করে দিয়া সব দিয়া ভরপুর করে দিয়া আপনাকে আল্লাহ তাআলা জান্নাতি বান্দা বানায় দিবে এই জন্য মার কাছে মাফ চাইবেন কে কাকে বাবার কাছে মাফ চাইবেন চাইবেন তো প্রতিজ্ঞা করে কষ্ট নিয়ে না হাত রাখেন উপরে রাখেন এটা বড় দামি এক দৌলত আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার যাকাত আপনার তাহাজ্জুদ আপনার কোনো কিছু কবুল হবে না যদি আপনার মা অথবা বাবা আপনার প্রতি নারাজ থাকে আপনার মান কোনো কিছু কবুল হবে না যদি আপনার মা অথবা আপনার বাবা কোনো একজন অথবা দুইজন দুজন অথবা কোনো একজন নারাজ থাকে আপনি জাহান্নাম পক্ষান্তরে হাজারো ইবাদত নাই সওয়াব নাই কিন্তু এক জিনিস আছে সেটা হচ্ছে মা খুশি বাবা খুশি ওই রেজা মন্দির কারণে আল্লাহ আপনার জান্নাত লিখে রাখছে সুবহানাল্লাহ জান্নাত লিখে রাখছে এই জন্য মার কাছে মাপ চাওয়া ছোট হইলে মার কাছে ছোট হয় না সন্তান ছোট হয় না মার কাছে যত কমা বেশি চায় মা তার জন্য দোয়া কইরা তাকে উপরে তুলে দেয় বাবার কদমে পড়ে যখন কাঁদা দেয় সন্তান আল্লাহ তাআলা তাকে আরো উঁচু মর্যাদার আসনে সমাসীন করে দেয় এই জন্য আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সদয় আচরণ করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা তাদের দুজন অথবা কোন একজন যদি বার্ধক্যে পৌঁছে যায় বিশেষ করে বার্ধক্যে যখন পৌঁছে তখন তাদের একটু সেবা যত্ন করা বেশি প্রয়োজন হয় মানুষ যখন বুড়ো হয় মাথার মগজ একটু পরিবর্তন হয় কথাবার্তা দেখবেন ছেলে পেলে বাচ্চাদের মতো হয়ে যায় চাহিদা বাইরা যায় নিজের আকল বুদ্ধি হারায় ফেলি ও সন্তান তোমাকে মনে করতে হবে যাদের সন্তান আছে নিজের অনুভব করবেন আপনার সন্তানটা কতই না আপনাকে জানায় চর মারে তাপ্পর মারে ঘুষি মারে পানি ছিটা দেয় কত কিছু করে এরপরেও আপনার সন্তানকে আপনি কোলে নিয়ে চুমকান আর আপনার বুড়া বাবা আপনার কাছে যদি বলে বাবার আমার জন্য একটা মিষ্টির টুকরা আনিস আপনি চিন্তা জানগা রাগ করেন আপনার সন্তানকে আপনি যেমন করে এখনো মহাব্বত করেন মাদুর করলেও আপনি চুমাকা আপনার এই বুড়া বাবাটাও কিন্তু আপনাকে ওইরকম মহাব্বত করতো
মগজ হারিয়ে ফেলেছে মেধা হারিয়ে ফেলেছে বুদ্ধি হারিয়ে ফেলেছে জ্ঞান হারিয়ে ফেলেছে এখন আপনাকে যে কোনো কিছু বলে আপনার উপকারে বলতে পারে অথবা ক্ষতির জন্য বলে বলতে পারে টিয়ার ফাইনে বলে গেছে আল্লাহ বলছে যেভাবেই বলো উফ উফ ফালা তাকুল্লাহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর আহাদুমা ও কিলাহুমা দুজনের কোনো একজনকে উফ শব্দ বলো উফ মানে সর্বনিম্ন শব্দ এর বাইরে কোন শব্দ বুঝার মতো নাই এই জন্য উফ বলা হয়েছে আর ওয়ালা তানহারহুমা ধমকি জন্য মাসআলা মা বাবা যদি আপনার সামনে হাজারো অন্যায় করে জিনাও যদি করে এরপরও মা বাবাকে ধমকি দেওয়া যায় না ধমকি দেওয়া যাবে না বুঝানো যায় মাসআলা বুঝছেন ধমকি দিবেন পরের কথা বুঝানো যায় ধমকিও দেওয়া যায় না উফও বলা যায় না তবে কি বলা যায় তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলার আদেশ আছে সুন্দর ভাষায় যে ভাষায় বললে মা খুশি হইব আমার সন্তান কত ভালো আমার এত বড় অন্যায় হইল এরপরও আমার সাথে সুন্দর ভাষায় কথা কইরি এটা একটা দোয়া সুন্দর ভাষায় তাদের সাথে তাদের জন্য নিজের জীবন বিসর্জন করে দাও ওয়াকফিদ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা জানা হচ্ছে পাখির ডানাকে বলা হয় পাখির ডানা দেখছ না নিজের বাচ্চাদের জন্য কিভাবে সুন্দর করে ডানাটা বিছায় দেয় তুফান ঝড় তোমার শুরু হয় নিজের বাচ্চাকে হেফাজত করার জন্য যেরকম করে বিছায় দেয় সন্তান তুমি তোমার মা বাবাকে রক্ষার জন্য ওইরকম করে বিনয়ের ডানা বিছায় দাও সুবহানাল্লাহ আর যদি মা বাবা বাচ্চা থাকে দোয়া করো মরে গেলেও দোয়া করো মা বাবা যদি বাচ্চা থাকে হিন্দু যদি হয় তাহলেও তার সাথে আচরণ গুলা করো আর তার জন্য দোয়া করো হেদায়তের দোয়া করো হিন্দু হইলে হেদায়তের দোয়া করো বেঈমান হইলে হেদায়তের দোয়া করো আর মুসলমান হইলে তার যত বালাই দোয়া আছে সব করো মইরা গেলে বিশেষ করে মা বাবা হারিয়ে ফেললেন আর পাইলেন না এখন করবেনটা কি মা বাবাকে হারিয়ে ফেলছেন আর পাইলেন না মা আপনার প্রতি অসন্তুষ্ট বাবা আপনার প্রতি অসন্তুষ্ট কত কষ্ট দিচ্ছেন অসন্তুষ্ট হয়ে কবরে গেছেন করবেনটা কি আল্লাহ বলে ওয়া কুর রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা মা বাবার জন্য দোয়া করুন এই তো আমরা করি না আমরা সবাই পারি তো ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ আরেকটা কথা বুড়া বাবার যারা আছেন তিন মিনিটের কথা আরেকটা কথা হচ্ছে শুধুই শুধুই এতক্ষণ তো মা বাবার হক নিয়ে বললাম তো সন্তানদেরও কি কোনো হক নাই আপনার সন্তান আপনাকে মানে না আপনাকে দেখে না এটাও আপনার কিছু দোষ আছে ওই দোষগুলো পরিত্যাগ করুন তখন আপনার সন্তান আপনার ভাগ্য থাকবে আনুগত্য থাকবে এই জন্য মা বাবার জন্য কিছু হক আছে সন্তানে পায় সন্তান কিছু মা বাবার হক পায় যেমন সন্তান মা বাবার কাছে একটা হক পায় সন্তান যখন জন্ম নিবে ছেলে হোক মেয়ে হোক আমরা তো ছেলে হইলে বাজারে যত মিষ্টি আছে সব বিলাই দিই অর্ডার করে অন্য জায়গায় থেকে আনি মেয়ে হইলে মুখটা মলিন করে ঘরে বসে থাকি কইসটা কি হইছে রে কইসটা যেতনে করে তেতানি হইছে নারাজ এ সমাজ আছে না মনে আছে না হ্যাঁ আছে না অথচ একটা মেয়ে সন্তান হইলে আল্লাহ তাআলা সুসংবাদ দেয় ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উমসা মেয়ে সন্তান জন্ম নিলে সুসংবাদের কথা কোরআনে আসছে কোনো ছেলের ব্যাপারে বুশিরা শব্দ ব্যবহার হয় না তাফসীর শব্দ ব্যবহার হয় না ইন্না আল্লাহ বলে ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উদ্দুকুর আও ইউযাউবিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলহুম ওয়া ইয়াজআলহুম ওয়া ইয়াজআলহুম আকীমা ইন্নাহু আলীমুন কাদির ছেলে হোক মেয়ে হোক দেখে সন্তুষ্ট থাকে এটা সন্তানের হক ছেলে আপনার মেয়ে আপনার সন্তুষ্ট এটা আমার কথা আলহামদুলিল্লাহ বলেন দুই নম্বর হক হইল সন্তান জন্ম নিয়েছে তখন তার ডান কানে আজান বাম কানে একামত দেওয়া ওয়ান উবাইদুল্লাহ ইবনে আবি রাফে আন আবিহি ক্বাল রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة الله رسول ناتي علي چلے حسن যখন জন্ম নেয় তখন আল্লাহ রাসূল নিজে তার ডান কানে আজান বাম কানে ইকামত দিয়েছেন সুবহানাল্লাহ কোন আরে আপনি হুজুর বুঝেন হুজুর বুঝার দরকার আছে নিজে আজান দিয়ে দিবেন নিজে বাবা সন্তানের আজান ইকামত দিয়ে দিবেন কখনো যদি পুরুষ না থাকে তাহলে মহিলারা কুলে নিয়ে বসে থাকে পুরুষ আসুক মাসালা জামা সালা পরে আজান দিমুনে না মাসালা দাত্রীর সাথে যারা আছে দাত্রী যারা আছে তোমাদের মধ্যে থেকে তাকে একটু পরিষ্কার করে আজান একামত আজান আর একামতটা দিয়ে দাও যদি কেউ না থাকে মা একাই আছে মা নিজেই তার আজান একামত দিতে পারে এই সময় আজান একামত দেওয়া হয় না অনেক সন্তানদের কানে যে কারণে কিছুদিন যাইতে না যাইতে ওই সন্তান ঘর থেকে নাসারা ওই সন্তান ঘর থেকে মুরতাদ হয়ে বাইর হয় ওই সন্তান ইহুদি নাসারাদের কাছর নিয়ে ঘর থেকে বাইর হয় ওই সন্তান কোরআনের বিদ্বেষিতা প্রদর্শন করে ওই সন্তান আলেম উলামার বিদ্বেষিতা প্রদর্শন করে ওই সন্তানের চোখ দিয়ে আগুন বাইর হয় ঠিক না দুই নম্বর হক এটা করবেন তো ইনশাআল্লাহ তিন নম্বর সন্তান যখন সপ্তম দিন আসবে রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم كل غلام مرتهن بعقيقته تصبح عنه يوم السابع رسول বলেন সপ্তম দিন যখন আসবে তখন তার নামে আকিকা দাও প্রতিটা সন্তান আকিকার কাছে এসে বন্ধক হয়ে যায় মুরতাহিন বন্ধক তার আকিকা দিয়ে দাও এ অনেক ফজাইল আকিকা দিলে সন্তান অনেক বালা মুসিবত জীবন থেকে দূর হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আকিকা দাও আকিকা দেন সাত দিনের দিন আকিকা দেওয়া সুন্নাত ছেলে হোক মেয়ে হোক না পারলে নয় দিনে না পারলে চোদ্দ দিনে না পারলে একুশ দিন এরপরও যদি পারেন না কোনো সময় পাক করে দিয়ে দিবেন বুঝেন নাই পাঁচ নম্বর চার নম্বর ওয়ুহলাকু রাসুহু ওয়ুসাম্মা তার মাথা মুন্ডন করো আর তার সুন্দর একটা নাম রাখো অঙ্কুর পঙ্কুর আকাশ বাতাস মুকুর এগুলো নাম রাখো আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে পছন্দের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান অথবা এর এমন সুন্দর একটা নাম রেখে দেন হাদিস আছে হাসরের ময়দানে আল্লাহ কখনো ডাকবেন এ আব্দুল্লাহ তখন আব্দুল্লাহ দাঁড়াবে আব্দুল্লাহ যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মুতঈম আব্দুল আজিজ ওরকম লোক ছিল বড় বড় ওরা দাঁড়ায় যাবে কোন সময় দেখা যাবে এই মহল্লার একজন আব্দুল্লাহ ছিল সারাদিন মদ গাঁজা খাইতো ও লাইনে দাঁড়ায় গেছে আল্লাহ বলবেন ওদেরকে দাঁড় করেছি জান্নাত দেওয়ার জন্য ওরা জান্নাতের কাম করছে তোরা কি কাম করলি তুই তো মদ খাইলি তুই তো গাঁজা খাইলি তুই তো নামাজ পড়ছ না তুই দাঁড়ালে কেলে গিয়ে আল্লাহ আপনি আব্দুল্লাহ বলে ডাকতেছে আমার নাম তো আব্দুল্লাহ আল্লাহ বলেন আল্লাহ মাফ করে দিবেন এই জন্য নাম সুন্দর রাখা দরকার আছে না নাই পাঁচ নম্বর সন্তানের প্রতি মা বাবার হক মা সন্তানকে দুই বছর দুধ খাওয়াবে والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة দুই বছর দুধ খাওয়ানো আরে ফিদার খাওয়ান বাজার থেকে দুধ কিনে খাওয়ান ওই সন্তান কিছুদিন পরে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কি করবে আপনি তো সন্তানের দুধই খাওয়ান নাই বুকের দুধ সন্তানের মুখে থুলে দিকে দিয়ে দেখেন নাই আপনি তো চিন্তা শুধু বাজার রাগ করছেন গুরুত্বপূর্ণ কথা না আমল করা দরকার আছে মার বুকের দুধ মার বুক থেকে প্রথম যে দুধ শাল দুধ যেটাকে বলা হয় ওই দুধটা এতই সন্তানের জন্য উপকারী পুরা পৃথিবীর ঔষধ সেবন করলো কতটা উপকার করতে পারবে না মার প্রথম দুধটা সন্তানের জন্য যত উপকার করবে কিছু এলাকা আছে ওই দুধটা ফালাইয়া দেয় না ওটা খাওয়াবে ছয় নম্বর সন্তান যখন কথা বলতে শিখবে তখন তাকে কোরআন শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া জোরে বলেন কোরআন আলিফ বা তা সা এগুলো শিক্ষা দেওয়া হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম ডিম তারা তাদের খারা দুটো সিং তারা তাদের তারা হাট্টিমা টিম টিম না এগুলা না কোরআন শিখে রাসূল বলেছেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাম মিন নাহলিন আফদাল মিন আদাবিন হাসানি মা বাবা তাকে এর চেয়ে উত্তম কোনো কিছু দেই নাই যে মা বাবা সন্তানকে আদব আদব দিন শিক্ষা দিয়েছে সুবহানাল্লাহ বলেন দিন শিক্ষা দিয়া যা দিয়েছে এর চেয়ে দুনিয়া দিলেও এর সমান হবে না সাত নম্বর সন্তান যখন সাত বছর হবে রাসূল বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি সন্তান যখন সাত বছর বয়সে উপনীত হয় ওম আপনা ও সাবা সিনিনা
তখন তাদেরকে নামাজের আদেশ করো 10 বছর হয়ে গেলে নামাজের জন্য শাসন করো করেন তো এটা দাইবার কো আকুসা কো মুআহমি কোন না যদি না করেন তাহলে আপনার সন্তানকে আপনি আগুন দিবেন আপনার জিম্মাদারি পালন করবেন দরা খাইবেন 8 নম্বর যেটা 8 নম্বর যেটা সেটা হচ্ছে বাচ্চাদেরকে দ্বীনের উপর চলা শেখাবেন ঘোড়াদৌড় শেখাবেন রাসূলের হাদিসে আছে রাসূল তীরন্দাজ শিখাইতেন যুদ্ধ করার প্রস্তুতি শিখাইবেন কুরআন টিকে রাখার জন্য দ্বীন ইসলাম টিকে রাখার জন্য কুরআনের ইজ্জত রক্ষার জন্য আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য তাকে সাহসিকতা পয়দা করার যা যা প্রয়োজন সব শিখাবেন করবেন ইনশাআল্লাহ হাত তুলেন কে করবেন ওটি শিখাবেন এটা জরুরি বিষয় হাত নামান আল্লাহ কবুল করুন এটা জরুরি বিষয় 10 নম্বর যে হকটা আদায় করবেন সন্তান যখন আপনি যখন বৃদ্ধ হবেন মারা যাবার বার্তা আসবে সন্তানের হক ওয়ারিস যেটাকে বলে তেজ্য সম্পত্তি আপনি সমান করে বণ্টন করে দিবেন ছেলে যতদূর পায় ছেলেকে ততদূর মেয়ে যতদূর পায় মেয়েকে এতটুকু দিবেন এখানে কম বেশি করবেন না যে ছেলে মেয়ে তোকে তো অনেক লেখাপড়া শিখিয়েছি অনেক কিছু করছি বিয়ে শিদি দেওয়ার বলো দেওয়ার সময় যৌতুক দিয়ে সাজিয়ে গুছিয়ে জামাই বাড়িতে পাঠাইছি বাসারির মতো বাসন দিয়ে বলবেন যা তোর মাথায় হাত রেখে আমি তোর জন্য দোয়া করে দিলাম আর তোর বাইটা না কত খাইতে হবে তোর তো ওই স্বামীর বাড়িতে অনেক কিছুই আছে তোর বাইটা একা একা কেমনে চলবে জমিগুলো সে নাজুমিল্লা কন্যা এমন এমন দুর্নীতি আপনাদের এলাকায় মনে হয় নাই নাই মনে হয় আছে তো এমনটা করা যাবে নাকি ছেলে যতটুকু পায় ততটুকু দিতে হবে মেয়ে যতটুকু পায় এতটুকু এই হকগুলা যদি কসম খোদার কোন বাবা মা যদি হকগুলা সন্তানের জন্য আদায় করে কসম খোদার ওই সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না কখনো হবে না লেখে রাখেন এই কথা লেখে রাখেন আমি ছোট মানুষ হিসাবেও কসম করে বলে গেলাম যুবক ভাই যারা আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে হকগুলো আপনি দিবেন আপনার ছেলে আপনার কদমে পড়ে থাইকে সে খুশি থাকবে আপনার কদমে পড়ে তাই ও হাস্যজল চেহারা নিয়া খুশি থাকবে আপনার খেদমত করাটাই ও খুশি থাকবে আপনাকে কি দিবে কি খাওয়াবে কি পরাবে কি দিলে আপনি খুশি আপনার সন্তুষ্টি তালাশের জন্য ওর মন জ্বলিয়ে থাকবে আমি বললাম দেখেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করে তৌফিক দান করুন এই যে সর্বাঙ্গীন আলোচনা যা যা আপনাদেরকে বললাম ওগুলো শিখানোর জন্য কিছু আসবাবের প্রয়োজন কি বলেন আপনারা পারবেন কোরআন শিখাইতেন এই কে উঠবেন না ভাই হ্যাঁ দুই মিনিট আপনারা কোরআন শিখাইতে পারবেন আপনারা উসিলা করবেন শিখাবে কারা একদল মানুষের প্রয়োজন আছে না হয়তো মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসা অথবা একজন হুজুর রাইকা যে কোন মাধ্যমে শিখাতে হবে এই দিন টিকে রাখ টিকে রাখতেও হবে এই দিন টিকে রাখার জন্য আপনার শ্রম দিতে হবে মেধা ব্যয় করতে হবে টাকা ব্যয় করতে হবে অর্থ ব্যয় করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ শেষ ও নসিহতের শেষ পর্যায়ে একটা কথা আপনাদেরকে বলবো এই যা যা বললাম এগুলো যদি আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ আপনাকে আমাকে নাজাতের উসিলা বানায় ফেলতে পারে যদি বলি আমিন এগুলোও যদি কোনো আমল জিন্দেগির কোনো আমলও যদি কবুলে না আসে তাহলে একটা জিনিস আছে রাসূল বলেছেন ইদা মাতাল ইনসান ইন কাদা আনহু আমালুহু মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ কবরের দরজা দিয়ে কোনো আমল ঢুকবে না আর কবরে যাইয়া আপনি কোনো আমল করলেও সব পাইবেন না আমলই করতে পারবেন না ফেরেশতারা ডান্ডা নিয়ে আসবে যখন আমল করার সুযোগ আছে আর আমল করলেও কোনো লাভ নাই শেষ কথা যেটা কবরে গেলে সব আমল বন্ধ তিনটা আমল জারি থাকে এর মধ্যে একটা আমল হইল বান্দা যদি দুনিয়ার জন্য কিছু সাদকায়ে জারি করে যায় কবরে যাইয়া ঘুমাইয়া শুয়ে থেকে কিয়ামত পর্যন্ত ওই সওয়াবের হিস্সা সে পাইতে থাকে সুবহানাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ফেলিয়ে না দিও রে মাওলা ফেলিয়ে না দিও গুনাহ যত করছি আমরা ক্ষমা তুমি দিও বান্দা চে বন্দেগি নাই পাপ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি তোমায় মানিয়া কেমন করে পালায়া
কেমন করে দিবাই তুমি জাহান্নামে পিলিয়া রব্বুল আলামিন আল্লাহ আমরা কতিব গুনাহগারের দল না লাইকের দল ভিক্ষুকের দল জীবনে যত গুনাহ করছি আল্লাহ সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়ে মওলা তোমার কাছে হাত তুললাম আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য গুনিত সালাত আর সালাম সাজদারে মদিনার রওজা মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ কবরে চলে গেছে সবাইকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ আমরা জীবনে এত গুনাহ করছি গুনাহের দিকে তাকালে মাফ পাওয়ার উপযুক্ত না আল্লাহ তুমি তোমার রহমান তোমার গফফার নামের খাতির আমাদেরকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও মাহফিলের জন্য মাহফিল কমিটি যারা মেহনত করে কষ্ট করে চেষ্টা করে মাহফিলকে আঞ্জাম দিয়েছে তাদেরকে কবুল করো মাহফিল করতে গিয়ে যারা দান সাদকা খয়রাত করেছে অর্থ দিয়ে সহযোগিতা করেছে শ্রম দিয়ে সহযোগিতা করেছে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ সবার এই শ্রমকে সবার এই ত্যাগকে তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন মহিলা প্যান্ডেল থেকেও অনেকে দান সাদকা করেছে তাদেরকে কবুল করো ইয়া আল্লাহ আমার সামনে উপরে নিচে অনেক মানুষ বসা আছে ইয়া আল্লাহ মৌমাছির জাকের মতে বসে বসে আলোচনা শুনতেছিল কোরআনের কথা শুনতেছিল রব্বুল আলামিন আল্লাহ আমাদের আজকের বসারে কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি ফিরাই দিও না আল্লাহ এই যে রাত্র গভীর হইছে প্রথম আসমানে এসে তুমি আমাদের দিকে তাকায়া রইছো মাওলা ইয়া আল্লাহ ওই তাকানোটাকে তুমি ফিরাই নিও না আল্লাহ তুমি আমাদেরকে রহমতের নজর দিয়ে যেইভাবে তাকাইছো রহমতের চাদর দিয়ে আবৃত করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও কত মানুষ এখানে হাত তুলছে আল্লাহ মা নাই বাবা নাই ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদেরকে আমরা কবরে রাখছি তাদেরকে মাফ করো ওই মা যে মা বাবার আলোচনায় তোমার বান্দাদের কাছে বলতেছিলাম যে মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করেছে যে মা আল্লাহ রাতকে দিন দিনকে রাত করেছে আল্লাহ পেটের বেতাই কতদিন খাবার বন্ধ করে দিছে রাতের বেলায় আল্লাহ ঘুমাইতে পারে না ঘুম হারাম হয়ে গেছে মোলাই পাক আমরা কতিপয় এমন মাকে হারাইছি কবরে রাখছি আল্লাহ আমাদের মাদের কবরটাকে জান্নাতের টুকরো বানায় দাও আমাদের বাবাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানায় দাও রব্বুল আলামিন এই মহল্লার যত মুমিন মরতে কেন কবরে চলে গেছে সবার কবরকে জান্নাত বানায় দাও রব্বুল আলামিন যারা বাঁচা আছে নেক হায়াত দারাজ ফরমাও মসজিদের সভাপতি ওয়াজের সভাপতি সেক্রেটারি সাহেব সহ মসজিদের প্রত্যেকটা কমিটির সদস্য বৃন্দকে দিনের উপর অটল আর অবিচল রাখো ইয়া আল্লাহ মহল্লার সবাইকে মসজিদ মুখী বানায়া দাও ইয়া আল্লাহ মুসল্লি দিয়ে মসজিদকে ভরপুর করিয়া দাও ইমাম সাহেব হুজুরের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও যার মেহনতে আজকের এই আয়োজন তাকেও তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ অনেক মা বোন হাত তুলছে আল্লাহ কত মা আছে স্বামীর ঘরে শান্তিতে নাই আল্লাহ কলিজা পাটা বুক নিয়া দুইটা তুলছে আল্লাহ তাদের স্বামীর ঘরে তাদেরকে শান্তি দান ফরমাও কত মা বোন হাত তুলছে সন্তান নাই যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করিয়া দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের উভয়টা নাই তাদেরকে উভয়টাই দিয়ে দাও ইয়া আল্লাহ হযরত আলেম মাওলানা যারা এখনো জেলখানায় বন্দী তাদেরকে মুক্তির ব্যবস্থা করিয়া দাও দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা পয়দা করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে মানব সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করম আজকের মাহফিলকে উসিলা বানায়া এই এলাকার যত মানুষ কবর আছে সবাইরে মাফ করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ আখিরি দরকাস ইয়া আল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করো মৃত্যুর আগে আগে আমাদেরকে তোমার কাটি বান্দা বানাও রব্বুল আলামিন আল্লাহ মৃত্যুর সময় যখন চলে আসবে মানুষেরা
সাদা কাপড় দিয়ে বড়ই পাতি গরম পানি করিয়া সাদা কাপড় দিয়ে গোসল দেওয়ায়া সাদা কাপড়ের ভিতরে বড়ই আল্লাহ সন্তান সন্ততিরা নিজের চেহারাটা দেখবে ভাই বড়দর বন্ধু বান্ধব চেহারাটা দেখে দেখে সবাই চলে যাবে কেউ আপন হবে না কেউ তো ভালো বলবে কেউ তো খারাপ গুনগুনা বর্ণনা করবে সাদা কাপড় পরাইয়া খাট পিঠে চড়াইয়া যখন আমাকে কবরে নেওয়া হবে মওলা মানুষেরা পিছনে পিছনে চলতে থাকবে রব্বুল আলামিন আল্লাহ সাড়ে তিন হাত মাটির গোর পোকামাকড়ের গোর সাপ বিচ্ছির গোর অন্ধকার কবর ইয়াল্লাহ দুনিয়াতে অন্ধকার ঘরের মধ্যে একা থাকতে পারি না বাড়ির সবাই চলে গেলে বন্ধু বান্ধবকে খরচ করে নিয়ে আসতে হয় আন্ধার ঘরে একা থাকতে পারি না লাগ চলে গেলে ভয়ে ভীত হয়ে যাই মাওলা কবরের ঘর অন্ধকার ঘর হিন পর্দার ঘর যেখান থেকে ডাকলে কেউ শুনবে না আম্মা আম্মা ডাকলে আম্মা শুনবে না দুনিয়ার অন্ধকার ঘরে যদি একা থাকি ভয় পাইলে বাবাকে ডাকলে বাবা দৌড়াইয়া মাকে ডাক দিলে মা দৌড়ে আসে স্ত্রীকে ডাক দিলে স্ত্রী দৌড়ে চলে আসে সন্তানরা বাবার আওয়াজ শুনে দৌড়ে চলে আসে অন্ধকার কবর দেখে আমরা যখন ডাকবো আব্বা আব্বা ডাকলে আব্বা শুনবে না আম্মা আম্মা বলে ডাকলে আম্মা শুনবে না ভাইকে ডাকলে ভাই শুনে কে গো তুমি আমাকে ছেড়ে চলে যাইতেছে ডাকবো শুন আল্লাহ এই অন্ধকার ঘরের মধ্যে কেমনে থাকবো আমল নাই আল্লাহ আমল বরবাদ হয়ে গেছে জিন্দগি তালাশ করলে আমল খুঁজে পাই না জিন্দগিতে তালাশ করলে শুধু গুণা আর গুণা দেখা যায় আল্লাহ এই গুণা নিয়ে কবরে গেলে স্যার পাবো না আল্লাহ গুণা নিয়ে কবর গেলে মা পাবো না আল্লাহ গুণাগার বইলা তুমি আমাদেরকে হাসরে মাঠে উঠায়ও গুণাগার বইলা আমাদেরকে তুমি ডাক আল্লাহ আজকের এই মাহিরে তুমি আমাদের সবাইরে মাফ করিয়া দাও রব্বুল আলামিন আমি না হয় গুণাগার কত মুরব্বি ব্যবহার হাত তুলছে যাদের চুল পাকছে যাদের দাড়ি পাকছে হাত পা বাঁকা হয়ে গেছে চোখে দেখে না চলতে পারে না হাঁটতে পারে না শুইলে উঠতে পারে না বসলে শুইতে পারে না এমন মানুষগুলো হাত তুলছে তোমার রাসূল বলছে এমন মানুষগুলো যখন তোমার কাছে হাত তুলে তুমি ফিরাইয়া দিলে তোমার বড় লজ্জা লাগে গো মাওলা ইয়াল্লাহ তোমার আরশটা বুঝি কাঁপে উঠে গো মাওলা ইয়াল্লাহ তাদের ওসিলায় আমাদের সকলের দোয়া কানকে কবুল আর মঞ্জুর ফরমা ইয়াল্লাহ বিদেশ বাড়ি থেকে অনেকে দোয়া চেয়েছে ইয়াল্লাহ তাদেরকে বিদেশের জীবনে সুন্দর জীবন দান ফরমাও হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও অনেক নওজোয়ান ভাই নসিহাশীল আল্লাহ প্রত্যেকটা নওজোয়ান ভাইকে দিনের জন্য কবুল ফরমাও আল্লাহ প্রত্যেকটা নওজোয়ান ভাইকে আল্লাহ সুন্নতের রঙে রঙিন বানায় দাও দিনদার বানায় দাও আমলি বানায় দাও আশাকের রসুল বানায় দাও কোরআন ওয়ালা বানায় দাও কোরআন প্রেমিক বানায় আনা দাও ইয়া আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দাশীল আবেদা সালেহা বানিয়ে দাও আমাদের প্রত্যেকটা সন্তানকে দিনদার মুত্তাকি হিসেবে কবুল করো সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সবাই যারা মেহনত করছে মাহফিলের জন্য সবাইকে নেক হায়াত নসিব করো সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি ওয়াসসালামু আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন ওয়া রাহমাতুকা ইয়া আরহামার